মন্দিরের ভেতর সিগারেটটা না নিয়ে ঢোকাই ভালো। কতদিনের মন্দির বললেন যেন? তা প্রায় ধরুন গিয়ে 10-15 বছর হবে। সেটা দেখছেন না, তবে মধ্যে একবার সংস্কার হয়েছিল। এখনো রেগুলার পুজো টুজো হয়? দুবেলা, এই তো সবে মাত্র সেবায় গেলেন। প্রভাতেন্দু দত্ত বড় জাটা মশাই। বাবা, এ তো 18 বছর বয়সে মারা গেছেন। বন্ধুদের সঙ্গে চড়িবাতি করতে গিয়েছিল, সাঁতার জানতেন না, বন্ধুরা ধরাধরি করে নদীতে নিয়ে গেছিল চান করতে। বসবার ঘরে জলখাবার দেওয়া হয়েছে, দিদি খেয়ে নিতে বলেছে। আসুন মুখে কিছু দিন। পিকনিক থেকে আর ফিরলেন না? কে? হ্যাঁ, সে আর বলবেন না, সাধে কি আর বলে, অভিশপ্ত বংশ। শরদিন্দু দত্ত 1922। বাবা, এরও তো 28 বছর আয়ু। হ্যাঁ, ওনার কাকা, ওই অল্প বয়সের দোষ, এসব বাড়িতে যা হয়, খারাপ রোগ হয়েছিল। লুচি ঠান্ডা হয়ে গেল, আমি কিন্তু বৈঠকখানার দরজা খোলা রেখে এসেছি। আমি শুধু চা খাবো। বাবু চা খাবেন, একটু মিষ্টি মুখ করবেন না। লাল চা, চিনি ছাড়া। বাবু চায় চিনি দুধ দিস না, এখানে নিয়ে আয়। এখানে দাঁড়িয়ে চা খেলে দিদি বকবে কিন্তু। তুই যা তো, খালি মুখে মুখে কথা। এই শোন, ভালো কাপে আনবি, আর ফেলতে ফেলতে আনবি না। পুণ্যলতা দাসী, বানানটা ভুল আছে। বাড়ির বউ না মেয়ে? বউ, ওনার মা জন্মাবার 3 বছরের মধ্যেই মারা গেছিলেন। বাবা, তাহলে মানুষ করেছে কে ভদ্রমহিলাকে? মামা বাড়ি? না বাপ, সে আর ব্যথা করেনি। ওই যে বিমলেন্দু দত্ত, এই একটা লোকই পরিবারে অনেক দিন বেঁচে ছিল। 2 পিসি আছে, পাটনায় আর ভাগলপুর। ভদ্রমহিলা বিয়ে করেননি বললাম যে?
বংশে অভিশাপ আছে, বিয়ে সব ঠিকঠাক, কেনাকাটা কাঠ বিলি, লোকজন বাড়িতে নহবত বসে গেছে, ভিয়েন বসে গেছে, দুদিন আগে খবর এলো বরকে সাপে কেটেছে। তারপর হলো না, কপাল কপাল, বলে না অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণি, এই রে চায়ের সঙ্গে দুটো কুচো নিমকি দিতে বলতে ভুলে গেলুম। অসুবিধা করে জায়গা পাও না? না আমি অসুবিধা করলাম? ভৌ বউ করছো কেন? কুত্তার মতো সব চা পড়ে গেল আমার। আরে ভৌ বউ কোথায়? আমি তো বললাম বউ, তুই আমার বউ না? বউ কুত্তাকে সাথে বলে রাস্তায় ঘাটে যাকে তাকে বউ বলে ডাকে, লজ্জাও করে না। তুই আমার বিয়ে করবি না? কার সাইকেল নিয়ে এসে তুমি? আমার ভাব দেবে না, মায়েরই বলছি, নতুন কিনেছি, তোকে দেখাবো বলে নিয়ে এলাম। তুমি এ বাড়িতে ঢুকেছো কেউ দেখেনি? ও দেখো ক্যা বলেগা, ক্যা বলেগা, হোনে ওয়ালি বিবি কা সাথ পিকচার জায়গা, পিকচার জায়গা, সরো চাটা দিয়েছি। আগে বললি পারতে, এখন যেতে পারবো না, কাজ আছে। কিসের কাজ? সেটেলমেন্টের বাবু এসেছে, বাড়ি যাতে ট্যাক্স না বাড়ে তার জন্য তাকে তোয়াজ করতে হবে, মধু দিয়ে স্পেশাল চা খাওয়াতে হবে, লাল চা, লোকটা দুধ চিনি খায় না। শুধু চা খাওয়ালে বাড়ির ট্যাক্স কমবে না বলে দিয়ে তোমার দিদিকে, ও আর কিছু খাবে না, লুচি রাবড়ি সব হয়েছিল খাবে না বলেছে। কি করে খাবে? ও তোকে দেখেই পেট ভরে গেছে। অসভ্যতা করো না তো, সরো আমি যাবো, আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। রাবড়ি কে বানালো? কিনে এনেছি। লুচি আমি বেলেছি, দিদি ভেজেছে, হয়েছে? কি সুইট বউ রে, আমার চা বানাতে পারে, লুচি বানাতে পারে, আবার আমার সঙ্গে দেখেছেন এখনো মালতি চাটা নিয়ে এলো না। এই মালতি, তালাবন্ধ মন্দির দেখে কি সার্ভে রিপোর্ট দেবো আমি, আরেকদিন আসতে হবে। একটু আগে এলেই কোনো অসুবিধা হতো না, এই সবে শয়ান দিয়ে ঠাকুর মশাই গেলেন। আসলে বিগ্রহটা না দেখতে পেলে তো কোনো লাভই নেই। শুনেছিলাম মূর্তিটা পালদের। পাল? সে তো মাটির ঠাকুর বানায়, এটা কষ্টি পাথরের, এর ঠাকুরদার বাবা পুকুর খুঁড়ছিলেন, সেখান থেকেই রাধা গোবিন্দের মূর্তিটা পান, এর থেকে এই বংশে বারবার উঠত। হ্যাঁ, আর্কিওলজিক্যাল সার্ভে থেকে বলছে পাল ডিনেস্টির বেশ কিছু রেমনেন্টস এই অঞ্চলে এখনো রয়েছে। মধ্য অবশ্য রাধারানীর মূর্তিটা চুরি হয়ে গেছিল। সে কি, সেটা থানায় রিপোর্ট করা হয়েছিল? লেখাকে লেখাই ছাড়, কদিন আর নিত্য পূজা বন্ধ রাখবে, ভেতরের একটা রাধা কিনে নিয়ে এলো। আপনাদের মন্দিরের দলিলটা একবার বার করুন তো, আজকাল এসব পুরনো মূর্তি স্মাগলিং মিশন চলছে। দলিল তো ওপরের খানে সিন্ধুকে বার করতে একটু সময় লাগবে। ঠিক আছে আমি বসছি। ও সরি, নিচে দাঁড়িয়ে স্মোক করলে অসুবিধা নেই তো? আপনি বৈঠকখানে বসুন না, এখানে যে মশা। না না আমি ঠিক আছি। আচ্ছা কি যেন বললেন বাড়িটার নাম? মোহিনী মালঞ্চ। কিরে এক কাপ চা করতে যে বুলি হয়ে গেলি, লোকটাকে কখন থেকে বসিয়ে রেখেছি? এই ভালো কাপে চা দিতে বলেছি না? ভালো কাপ আর নেই। নেই মানে গেল কোথায়? চেয়েছিও না, সবাই এই কাপে খায় ও খাবে, কিছু আমার লাটসায় বাসেনি। সেটা যদি তুই বুঝবি তাহলে আর স্ত্রী বুদ্ধি বলেছে কেন? তুমি বুঝেছো বুঝি, তাই ওকে একা ওখানে দাঁড় করিয়ে রেখে চলে এলে। সেটা তোকে ভাবতে হবে না, নারায়ণ এসেছিল জানে। কখন? ন্যাকা সাজবি না, কতবার দিদি বারণ করেছে না, ওকে ঢুকতে দিবি না। কোথায় ঢুকেছে, কি বানিয়ে বানিয়ে বলছো? ও মালতী, ঝুনুটা দিয়ে দে বাবা, এরপর তো আর মশার জ্বালায় টিকতে পারবো না। ও প্রসন্ন চলে গেছেন ভদ্রলোক? না যায়নি, এক কাপ চা চেয়েছে, মালতী এখনো নিয়ে গেল না, তাই ডাকতে এসেছি। সে তো কখন বলেছে তোকে, তুই আজকাল বড্ড ফাঁকিবাজ হয়েছিস মালতী। বলছি তো কোথায় আছে বলো। মন্দিরের চাতালে,
নিজেই তো দেখে এলি নে একা কেন বৈঠকখানায় বসনি কেন প্রসন্ন বলেছিলুম বললে এখানেই ঠিক আছে তুই যা লুচি রাবড়ি কিছুই নাকি খায়নি ফেরত পাঠিয়ে দিয়েছে বললো তো শুধু চা খাও বুঝি না বাবা অতিথি এলো তুমি ঘর খুলে দিলে সে বাইরে দাঁড়িয়ে রইল তুমি থালা সাজিয়ে দিলে সে মুখে তুললো না এটা গৃহস্থের অপমান না দিদি মন্দিরের দলিলটা উনি একবার দেখতে চাইছে কেন বলছে আমাদের মন্দিরের বিগ্রহটা নাকি ইতিহাসের সময়কার ওতে কি লেখা আছে তাই দেখবে ওকে মাস্টারি করতে বারণ করো প্রসন্ন বলো আমার ঠাকুরদার বাবা ওই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন আরে মাস্টারি তো করতো দিদি ইতিহাস পড়াতো হাই স্কুলে হালফিল সবে মাত্র সেটেলমেন্টে চাকরি নিয়ে এসেছে কি রে খেলো না খুঁজে পেলাম না খুঁজে পেলি না তার মানে বৈঠকখানাটা দেখেছিস তুমি তো বললে সেখানে বসেনি বাহ আমি বললাম বলে তুই আবার বৈঠকখানাটা দেখবি না তুমি বা বৈঠকখানা খোলা রেখে এখানে এলে কেন প্রসন্ন জানো আজকাল কত রকমের উটকো লোক হয় নিচে কত দামি দামি জিনিস আছে লুচি রাবড়ি রেখে দেবো রাত্রিরে তুমি খেয়ে নেবে লুচি রাবড়ি এখন আছে বুঝি আমি ভাবলুম তা দিয়ে কখন নারায়ণ সেবা হয়ে গেছে বাজে কথা বলবে না পুরো ভাঙ কথা কার কি অসভ্যতা হচ্ছে মালতি একটা বাপের বয়সী লোককে প্রসন্ন বাবু ও আপনি কোথায় ছিলেন স্যার আপনাকে চা দিতে গিয়ে একতলায় পশ্চিম দিকের বারান্দায় একটা হেমেন মজুমদার রয়েছে ওটা কোথ থেকে কেনা কি মজুমদার একটা মহিলার ছবি আছে না ওটা তো নষ্ট হয়ে যাচ্ছে ও দিদি দিদি টিভিটা চালাবে না এদিকের আলোটা জ্বালিয়ে দে তো চোখে দেখি না টিভিতে ভালো বই হচ্ছে আমিতা বচ্চনের এখানে আয় এই কাগজগুলো আলাদা করে রাখতো চালাও না একটু দেখবো রোজ সন্ধ্যেবেলা ওই কোমর ধরে নাচ দেখতে আমার ভালো লাগে না এটা ভালো বই কষ্টের হোক কষ্টের নিজের জ্বালায় নিজে জ্বলছি টিভি খুলে অন্য লোকের কষ্ট দেখার কোনো দরকার নেই আমার তাহলে আমি বেড়াতে বাড়ি যাচ্ছি খবরের সময় এসে তোমার রুটি করে দেবো কোথাও যাবি না তুই এখানে এসে বস কাগজগুলো বেছে দিচ্ছি সরিয়ে রাখ একদিন টিভি না দেখলে মানুষ মরে যায় না রোজ কত টিভি দেখতে দাও তুমি মিছে কথা বলিস না মালতী তোর টিভি চালিয়ে চালিয়ে কত মাসে ইলেকট্রিক বিল এসছে জানিস আসবেই তো তোমার ওই ধুমলোচন পাকা ঘটঘট করে চলবে ইলেকট্রিক দোকানে আসলে তো বলে গেল ওই পাকা চললেই কারেন্ট উঠবে দুদিন হলো কাজে এসেছিস গাঁ শুদ্ধ লোক তো দাদা হয় কোথেকে রে আমি এখানে জন্মালাম বড় হলাম কই আমার তো দাদা দিদি নেই মানুষের সঙ্গে দেখা হলে তবে তো সম্পর্ক হবে ওই তিনমণি গতন নিয়ে ওপর থেকে নিচে নেমেছে কোনোদিন গতন নিয়ে খোটা দিবি না মালতি দূর করে দেবো বাড়ি থেকে বদমাইশ মেয়ে কোথাকার তোমার দূর করতে হবে না আমি নিজেই চলে যাব তাই যা এক্ষুনি যা যাবই তো প্রসন্ন সকাল হোক একটা টিভি দেখতে চাইলে তোমার এত কাজ চালা বই গেছে আমার তোমার এখানে থাকতে মালতি আমার চটাস না ভালো কথা বলছি যাই ঘর থেকে বলছো দিদি মালতির মাইনে পত্র হিসেব করে রেখো কাল সকালে ও চলে যাবে কোথায় আমার কাছ থেকে 15 টাকা ধার করেছিলি আপনি কিনবি বলে হিসেব করার সময় দিয়ে দিবি দেখেছো কিরম অসভ্য মেয়ে আমি কি না দলিলটা খুঁজে পাচ্ছি না দরকারি জিনিস বললাম আজ টিভি দেখিস না জানো তাই বললে তুমি ওরম করে বলেছো কেন ছোট ছোট সে কথা বলছো দিদি যা ওখানে দিদির পায়ে ধরে খাওয়া যা চুপ কর তুই কোথাকার রাজপুত্র এলি রে আমি বেড়াতে বাড়ি যাচ্ছি টিভি দেখতে কাল সকালে চলে যাব আমার মায়ের হিসেব করে রাখবে হাশার পাখাটা একটু চালিয়ে দাও তো প্রসন্ন আমার কিরকম ঘাম দিচ্ছে দুর্গন্ধ সুস্থির হয়ে বসো আমাকে আগে ডাকলে না কেন শুধু শুধু ওর সঙ্গে ঝগড়া করে শরীর পাত করলে জল খাবে সব থেকে বড় শত্রু আমার কে জানো আমার বাপ কিসের মধ্যে ফেলে দিয়ে গেল বলো আমায় বাড়ি ঝি এসে মুখে ঝামা ঘষে দিচ্ছে এখন দলিল খুঁজে না পেলে সেটেলমেন্টের লোক এসে ভিটে মাটি উচ্ছেদ করবে সত্যি প্রসন্ন আমার আর বাঁচতে ইচ্ছা করে না
নিচে বসবার ঘর খোলা রয়েছে, টেবিলের উপর বেড়াল উঠে লুচি রাবড়ি সব খাচ্ছিল। তুই দেখে চলে এলি, তাড়াতে পারলি না? দেখো কেমন বেড়াল, মেনি না হলো ভাম, পুরো হাবড়া ভাম। তাড়ালে যাবে? জম ছাড়া তাকে কেউ এবাড়ি থেকে তাড়াতে পারবে না। সবিনয় নিবেদন, আগামী 18ই ফাল্গুন আমার ভ্রাতুষ্পুত্র শ্রী বিমলেন্দু দত্তর, লিখেছ, একমাত্র সন্তান কুমারী বনলতার সহিত বনগ্রাম নিবাসী শ্রী মনসাচরণ মিত্র মহাশয়ের মধ্যম সন্তান শ্রীমান কনকের শুভ পরিণয় সুসম্পন্ন হইবে। এই শুভানুষ্ঠান উপলক্ষে মদীয় বাসভবন অনঙ্গপল্লী স্থিত মোহিনী মালঞ্চে সপরিবারে আপনার নিমন্ত্রণ রহিল। ছোটদাদু, তোমার বেলের শরবত কি শুতে গেলে না? এখনো যাব, পেলাম না প্রসন্ন, কোথায় রেখেছিলাম বলতো দলিলটা? আজ ছেড়ে দাও, এখন শোও, কাল সকালে আবার দেখা যায়। ও কি ঘুষটুস চাই মনে হলো? সেরকম তো কিছু বুঝলুম না, কিছু টাকা যদি চায় তা দিয়ে ঠেকাতে হবে। কত টাকা সেটা? এখন যদি বড় রকম কিছু বলে বসে। তুমি একবার নিজে গেলে পারতে, বললাম তোমার ওই পুরনো চাদরখানা গায়ে দিয়ে একবার গিয়ে দাঁড়াও, অসহায় মেয়ে মানুষ দেখলে কাজ হতো। কাল দুপুরবেলা একটু বসো তো আমার সঙ্গে, ওই দুটো সিন্ধুক ভারী তাই পারতে পারিনি। তুমি দেখলে চিনতে পারবে তো দলিলটা? তেমন হলে নিচের বারান্দার ছবিটা দিয়ে দিও, ভিজে গায়ে মেয়ে ছেলের ছবি তো, ছোকরার খুব পছন্দ মনে হলো। এই মালতি, নিচে যা, বরযাত্রী সব না খেয়ে বসে আছে। ওরা খাবে না। কেন? লুচির আবৃত্তি বেড়ালে মুখ দিয়েছে, ওরা খাবে না। তা কলা পাতাগুলো কে দেবে? প্রসন্নকে বলো। প্রসন্ন, তাড়াতাড়ি করে কলা পাতাগুলো দাও প্রসন্ন, নিচে ওরা বসে আছে। এই কলা গাছ তো দেয়া যাবে না দিদি। কেন? ভেলা তৈরি হবে যে, সাপে কাটা মরা তো কলার ভেলায় ভাটিয়ে দিতে হবে। নিচে একজন লোক এসছে তোমার সঙ্গে কথা বলবে। লোক? হরদা, স্টেশনের ওদিকে থাকে, তোমার সঙ্গে দরকার আছে। প্রসন্নর সঙ্গে কথা বলুক, কি দরকার? ও তোমার সঙ্গে কথা বলবে, অনেকক্ষণ বসে আছে। প্রসন্নদা বললো তুমি অনেক রাতে শুয়েছো তাই ডাকিনি। শোন, প্রসন্নকে একবার ডাক তো, বাজারে গেছে। নিচে একবার জিজ্ঞেস করে তো সেটেলমেন্ট অফিস থেকে এসেছে কিনা। জিজ্ঞেস করেছি, বলেনি, বলো তোমার সঙ্গে দরকার, তোমাকেই বলবে।
প্রসন্ন বাজার থেকে এলে বলিস তোর টাকাটা মিটিয়ে দেবে। আসেন দিদি। আরে আরে কি হয়েছে, দাঁড়ান দাঁড়ান। ভালো আছেন দিদি? কোথেকে আসছেন আপনি? দিদি আমার নাম হর, হরনাথ মণ্ডল, আমি স্টেশনের কাছেই থাকি। ও চাঁদা? ছিচি, তার জন্য আমি আপনাকে ওপর থেকে নিচে নামাবো দিদি। তাহলে? দিদি ছোট ভাইয়ের একটা আবদার আছে দিদি, আপনি কিন্তু না বলতে পারবেন না, আমি ওদের বড় মুখ করে বলে এসেছি। কি ব্যাপারটা শুনি আগে। দিদি ওই দীপঙ্কর সেনগুপ্ত আছেন না? আমি জানি না। সিনেমা ডিরেক্টর, খুব ভালো লোক দিদি, কাগজটা ভালো ছবি করে খুব নাম করেছেন। তো কি হয়েছে? না বলছি, উনি একটা সিনেমা করছেন চোখের বালি। তো শুটিং এর জন্য পুরনো দিনের একটা জমিদার বাড়ি দরকার, ওরা অনেকদিন ধরে খুঁজছে কিছুতেই পাচ্ছে না। আমি তো ওটার মেকআপ ম্যান, তো আমি বললাম আমাদের ওখানে চলো একটা বাড়ির মতো বাড়ি দেখিয়ে দেবো, দেখলে একবার চোখ ফেরাতে পারবে না। তাই উনি আসার আগে আপনার সঙ্গে একটু কথা বলতে এলাম। এখানে এই বাড়িতে? জমে যাবে দিদি, একেবারে স্ক্রিপ্টে যেমন লেখা আছে। তুমি এই বলতে এসেছো সকালবেলা আমার ঘুম থেকে তুলে? দিদি ছোট ভাইয়ের দিকটা একটু না দেখলে চলবে না। তুমি কি পাগল না মাথা খারাপ? এই বাড়িতে সিনেমা শুটিং করবে তুমি, যাও। দিদি 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 দিদি, ভদ্রলোকের সঙ্গে আপনি একবার কথা বলুন, না বলার আপনি বলে দেবেন, নাহলে ভাবে আমি আপনাকে বলিনি। সে যা ভাবে ভাবুক, আমি কারোর সঙ্গে কথা বলবো না, বলে দিও আমি না বলে দিয়েছি। দিদি লক্ষ্মী দিদি আমার, আমার তো মাথা খারাপ হয়নি হরনাথ, আমি একলা মেয়ে মানুষ, বাড়িতে এতগুলো লোক ঢুকবে, বাড়িতে রাধা গোবিন্দ আছে, তারা জুতো পরে এখানে ওখানে ঢুকবে, মাংসের হাড় ফেলবে, আমার বাগান নষ্ট করবে। দিদি আমি আছি তো, সব দায়িত্ব আমার। কে তুমি? আমি আছি আমি আছি, আমি তো চিনি না তোমাকে, যাও বাজে যত উটকো ঝামেলা নিয়ে এসছে। এই জন্য আমি বলি ভালো করে জেনে নিয়ে আমায় ডাকবে না, নিচে চলো নিচে চলো। এখানে সিনেমা শুটিং তুলবে বলছে দিদি? প্রসন্ন, বাইরের লোক এসেছে কথা বলতে, আর তক্ষুনি তোমায় বাজার যেতে হলো, সে চলে যাওয়ার পর যাওয়া যাচ্ছিল না? জিজ্ঞেস করলুম তো কোত্থেকে এসেছো, কিছু বললে না। আমি ভাবলুম সেটেলমেন্টের অফিস থেকে হয়তো পাঠিয়েছে, তাই তোমার সঙ্গে কথা বললে যদি কিছু ভালো হয়। বৈঠকখানা বন্ধ করে দাও। কি শুটিং করবে বলছে দিদি? তোর কাপড় জামা গুছিয়ে নিয়েছিস? দিদি শোনো। কি বলছে? দিনে 2,500 টাকা করে দেবে। কি বাড়ি ভাড়া? শুটিং যতদিন করবে 2,500 টাকা করে দেবে। একবার ভাবো দিদি, বলছে এক মাসের ভাড়া 2,500-75,000 টাকা। শুটিং পার্টি ধাপ্পাবাজ, ওসব বলে দেয় না, ওদের কথা নেচো না তুমি। বলছে দিনের দিন দিয়ে দেবে, ধরো যদি দলিলটা খুঁজে পেতে 2-5 দিন দেরি হয়, সেটেলমেন্ট অফিসে যদি কিছু টাকা চায় তখন। ঠিক হলো তো, তেমন হলে ওই ছবিটা দিয়ে দেবো খন। সে তো তুমি ভাবছো, তখন যদি ওই ছবিতে ছোকরার মন না ওঠে, যদি নগদ চায় কোত্থেকে দেবো আমরা? আমি জানি না, যা ভালো বোঝো করো। একবার কিন্তু টাকা নিলে আর না বলতে পারবে না, এসে বাড়ি তছনছ করবে, তখন তুমি সামলিও। শুটিং পার্টি যদি বাড়িটা দেখতে আসতে চায় আসতে বলবো? বলে দাও যেন আগে থেকে খবর টবর দিয়ে তবে আসে। ও দিদি রাগ করেছো তুমি? তোকে ভাত বসাতে বললাম না? আর মুখে মুখে কথা বলবো না। না মালতি তুই যা, তোর যেখানে মন চায় তুই যা, নিজের বাড়িতে বসে এত অপমান আর ভাল লাগে না। আর করবো না দিদি সত্যি। তুই এখন বলছিস করবো না, দুদিন গেলে আবার নিজের মুক্তি ধরবি, টিভি দেখবো টিভি দেখবো করবি, পাড়া ছেলে জুটিয়ে বেচাল করবি। না আমার শরীর ভালো না, এত ঝামেলা আমার পোষায় না, তুই যা। মা কালী দিব্যি বলছি, আর করবো না সত্যি। ঠিক ঠিক, কান ধরে উঠবস কর, বল আর করবো না? করবো না। দুল ধরে নয় কান ধরে, করবো না। ওঠ বস কর। করবো না করবো না করবো না।
দেখেছো সিনেমা শুরু হয়ে গেছে, কি কি হলো? পেলি বইটা? না ওটা পাইনি। কেন? বললাম চোখের বালি তো বললো যে কাল লেখা না বলতে পারলে দিতে পারবে না, অন্য বই দিয়েছি। কি কি হলো বলো না। জানি না, তুই আস্তে করে টিভি দেখ, আমি একটু ঘুমাবো। জানলা বন্ধ করে দেব? দে। দেখ দেখ কি করছে। কি করছে? মা গো ওই দেখ ভেঙে চুরে একসা করছে। ওই পরোথরা বলবে বাড়িতে শুটিং করতে দিত, কি অবস্থা করে ছাড়বে ভেবেছিস বাড়ির? ওটা তো হিন্দি বই, বাংলা বইতে অত মারামারি হয় না। চুপ কর, বাংলা বই আর সে বাংলা বই আছে? তাই তো পাঠালাম তোকে লাইব্রেরিতে, বইটা কেমন পড়ে দেখি, মারামারি আছে কিনা, খারাপ সিন আছে কিনা। গেল, লোডশেডিং নাকি? হ্যাঁ আমি তখনই জানতাম সিনেমাটা আমার কপালে নেই। জানলাগুলো খোল আর প্রসন্নকে বল হ্যারিকেন টারিকেন গুলো বের করতে, এরপর ঝপ করে অন্ধকার হয়ে যাবে। লোডশেডিং নয় গো দিদি, শোনো মাঠে পাম্প চলছে, শোনো। তবে তাহলে শুধু আমাদেরটাই গেছে বোঝো, তাহলে তো খবর দিতে হবে। প্রসন্নকে ডাক। প্রসন্ন দা, ওই শোনো ইটভাটা সুরকি মেশিনও চলছে। হ্যারিকেন গুলো বের কর, পাঁচটা বাড়ি গেলে না হয় একসঙ্গে ফিরে আসতো, এখন এই একটা বাড়ি গেল, কখন যে তাদের দয়া হবে। দিদি ডাকছিলে? বোর্ডের অফিসে একটু খবর দাও তো, বলো আমাদের পাড়ার সব বাড়িতে কারেন্ট আছে, শুধু আমাদেরটাই গেছে। নিচে তো কারেন্ট আছে দিদি। নিচে কারেন্ট আছে তুমি জানলে কি করে? দিদিও নিশ্চয়ই পাখা চালিয়ে ঘুমোচ্ছিল। তাহলে তো মুশকিল, তার মানে শুধু দোতলাটা গেছে, তাহলে আর বোর্ডের অফিস কি করবে। মালতী যা তো, আশুকে একটা খবর দিয়ে যাবি আর আসবি, টিভি দেখতে ঢুকে পড়বি না কারু বাড়ি। এবারে একটা নতুন পাখা কেন দিদি? আশু ঠিকই বলছিল, তোমার ঘরের পাখাটা আর চলে না। মালতীর সামনে আমি কিছু বললাম না, লুকি লুকি ফ্যান চালিয়ে ঘুমানোর অভ্যেসটা এবার একটু ত্যাগ করো, কত ইলেকট্রিক বিল উঠেছে জানো? তুমি রাখো না দিদি, মিস্ত্রি আসুক তারপর হবে, এসব কি মেয়ে ছেলের কাজ? তোমার জন্য কিছুতে তর্স হয় না। মালতী কখন মিস্ত্রি নিয়ে আসবে সেই ভরসায় থাকলে আজ আর আলো জ্বলবে না প্রসন্ন, আমার তো আর জ্বালা একটা নয়। নমস্কার দিদি, আমি হর, আমায় চিনতে পারছেন? হ্যাঁ পাচ্ছি, তুমি আবার কোত্থেকে? দিদি দীপঙ্কর সেনগুপ্ত, আপনাকে বলেছিলাম না ডিরেক্টর, আমি বলেছিলাম যে একটা খবর দিয়ে যান, কিছুতেই শুনলো না, চলে এলো। চলে এলো মানে? মানে এসেছে বাইরে। কোথায়? গাড়ি দেখে আসছে। আমি ভাবলাম আগে গিয়ে আপনাকে একটা খবর দিই। এ আবার কি, এরকম হুট করে কেউ কারো বাড়ি চলে আসে তো দেখিনি, লোকের একটা সুবিধা অসুবিধা দেখবে না তোমরা? আমি বলেছিলাম দিদি, কিছুতেই শুনলো না, বললো যাবো দেখবো চলে আসবো। যাবো দেখবো চলে আসবো মানে? বাড়িটা কার? আপনার। বেশিক্ষণ লাগবে না দিদি, আলো থাকতে থাকতে কয়েকটা ছবি তুলে নেবে। আমি জানি না, আমি ওপরে যাচ্ছি। তোমার সঙ্গে একবার কথা বলবে বলছি। বলো দিদির শরীর খারাপ, নিচে নামতে পারবে না, যা বলার আমায় বলুন। ওরা উপরে আসবে দোতলাটা দেখবে। না বলে দাও দোতলায় আলো জ্বলছে না, এখন কিচ্ছু হবে না, পরে আসতে আমরা খবর পাঠাবো। এই যে শুনুন। বলুন। উপরে এখন আলো জ্বলছে না, উপরে কিচ্ছু দেখা যাবে না। কেন আলো জ্বলছে না কেন? অকার জানি না, আমাদের নিচের মিটারে গোলমাল, মিস্ত্রি ডাকতে পাঠিয়েছি। মিটার কোথায়? দিদি মিটার দেখতে চাইছে।
বাড়িতে স্ক্রু ড্রাইভার আছে? অতিথি স্ক্রু ড্রাইভার চাইছে। দিও না, আনরি লোকের হাতে কেউ দেয় এসব? কি করতে কি করে ফেলবে? আমাকে একটা স্ক্রু ড্রাইভার দিন, আমি দেখছি। আপনারা পরে একদিন আসুন, আমাদের স্ক্রু ড্রাইভার টাইভার নেই, ওই আপনার লোককে দিয়ে খবর পাঠিয়ে দেবো। এ হর শোন, গাড়িটা খুলে টুলবক্স থেকে স্ক্রু ড্রাইভারটা আনতে পারবি? দৌড়ে যা, আমাকে মিটার ঘরটা দেখান, আমি দেখছি। তুমি একবার নিচে যাও, হাজার হোক তোমার বাড়িতে এসে, ভদ্রলোকের ছেলে তো। আমি গা ধুইনি, কাপড় ছাড়িনি, এরকম করে? আরে কিচ্ছু হবে না, পাঁচ মিনিটের ব্যাপার তো। একটু চা করে দাও। আর ঘরে কি আছে? মোয়া দেব? না, শহুরে লোক ওসব মোয়া টোয়া খাবে না। বিস্কুট আছে কিনা দেখো। আপনি ছাড়া এই বাড়িতে আর কেউ থাকে না? আমার কাজের লোকেরা আছে। না, মালিক বলতে আপনি একাই? হ্যাঁ। তাহলে তো ভালোই হলো, বেশিরভাগ এই ধরনের বাড়িতে নানা ধরনের শরিকি সমস্যা থাকে, একজন মদ দেয় তো আরেকজন দেয় না। আপনি চাটা খেয়ে নিয়ে করুন, ঠান্ডা হয়ে যাচ্ছে। ওপরে কাউকে দেখতে বলুন তো, আলো জ্বলছে কিনা। হ্যাঁ, ওই তো টিভি চলছে। চলুন তাহলে ওপরটা দেখে নি। আপনি চাটা খান। হ্যাঁ, না বিস্কুট লাগবে না। আপনার কি পুরো বাড়িটাই দরকার? ওপরটা না দেখে বলতে পারছি না। প্রসন্নকে বারণ করো। তাও তো তুমি চিলেকোঠার মাথা ওঠাটা দেখোনি, যেন বীর হনুমান, ভয়ে আমার বুক কেমন করছিল। তবু তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, বলবে তো ছাদের ওপাশটা ভাঙা যদি পড়ে যেত? ওসব ওদের অভ্যেস আছে, সিনেমায় কত রকম কসরত হয় দেখো না। বইটার নাম শুনিয়ে আমি বলেছিলাম, চোখের বালি, পথের কাটা, এইসব কথার মানে কি? শত্রুতা, দুশ্মনী, প্রতিশোধ নেবার গপ্প, দেখবে এ বইতে হেভি ঝাড়পিট থাকবে। সরি, আপনাদের বাথরুমটা কোথায়? ও প্রসন্ন নিয়ে যাও। না না, এক্ষুনি লাগবে না, মানে নিচে আপনাদের বাথরুম আছে কিনা জিজ্ঞেস করছিলাম, শুটিংয়ের সময় অনেক লোকজন আসবে তো। ওই প্রসন্নই দেখিয়ে দেবে, ওরাই থাকে নিচে। আপনাদের দেখা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তালা দিয়ে দিক। হ্যাঁ দিক। দোতলায় কে কে থাকেন? দোতলায় আমি একা। আমাদের দোতলার পশ্চিম দিকটা দরকার, চমৎকার সানসেট হয়। একদিক দিয়ে ভালোই হলো এই সময় এসে লাইটটাও বোঝা গেল। আপনার ঘর কোনটা? ও পাশে। কেন, ওটাও লাগবে? না, পূব দিকটা লাগবে না, আমরা মেইনলি ওই পশ্চিম দিকের দোতলার বারান্দাটায় কাজ করব। আমার আর্ট ডিরেক্টরকে বলে দেবো একটা পার্টিশন করে দিতে, তাতে আপনার সুবিধেই হবে। কি করে দেবে? মানে যতদিন শুটিং চলবে ততদিন একটা প্লাই দিয়ে দেয়াল করে দেবে আপনার ওই পশ্চিম দিক আর পূব দিকের মধ্যে। আপনি আপনার মতো রইলেন, বিশ্রাম করলেন, খাওয়া দাওয়া করলেন, আর আমরা আমাদের মতো কাজ করলাম। কিন্তু ওদিকের বারান্দায় আমার কাজ থাকে, কাপড় শুকোতে দিতে হয়, জিনিসপত্র রোদে দিতে হয়। এদিকে দিন, ছাদে দিন, কটা দিনের তো মামলা, একটু কষ্ট করুন না আমাদের জন্য। কতদিন ধরে হবে শুটিং? দিন কুড়ির মধ্যে হয়ে যাওয়া উচিত, আমি এক মাস ধরে রাখছি। কবে থেকে? ফেব্রুয়ারি 17 ধরা আছে। তার মানে ফাল্গুন মাস। আমি ইনফ্যাক্ট আরো কয়েকটা বাড়ি দেখব। ও, তাহলে এখনো কিছু পাকা হয়নি? না, এখন অবধি যে কটা দেখেছি তার মধ্যে এটাই আমার সবথেকে পছন্দ। ওরা অবশ্য আরো দু একটা বাড়ি দেখাবে বলেছে, এখন মুশকিলটা হলো ওদিকটা রং টং গুলো চটে গেছে। তাহলে তো সিনেমায় খারাপ দেখাবে। রং করতে হবে, নতুন করে রং করাটা তো আবার অনেক খরচ, সেটা যদি আপনার ভাড়া থেকে একটু অ্যাডজাস্ট করে নেন। পূজা হয়ে গেছে, ঠাকুর মশাই প্রসাদ পাঠিয়ে দিল। তুই কখন এসেছিস? আমি তো অনেক খুঁজে টুজে আশুদাকে বলে কই ধরে নিয়ে এলাম, তারপর দেখি চলছে। ওনাকে দে।
5:20 আমি এগোই। আসুন, আবার যদি আসবেন ঠিক করেন, একটু খবর দিয়ে আসবেন, হয়তো এলেন আমি বেরোলাম। হরজে বললো আপনি সচরাচর বেরোন টেরোন না, তবু একটা চিঠি লিখে এলে ভালো হয়। হ্যাঁ লিখবো, ঠিকানা নিয়েছি। আচ্ছা ভালো কথা, আপনার নামটা জানি না। এবারে ঠিকানা দিয়ে চিঠি দিলেই চলে আসবে, নামটাম লাগবে না। তাহলেও একজনের সঙ্গে পরিচয় হলো, নামটা জানবো না? নাম লেখার দরকার নেই বলছি তো, এমনি চিঠি দিলেই পেয়ে যাব। আচ্ছা ধরুন আমি আপনার বাড়িতে এলাম, আপনি আমায় খাওয়ালেন দাওয়ালেন, ঘুরে ঘুরে বাড়িটা দেখালেন, আমি কে আপনার জানতে ইচ্ছে করবে না? আমি জানি আপনি কে, হর আমায় বলেছে আপনার নাম। তাহলে এটা তো আরো অন্যায়, আপনি আমার নাম জানেন অথচ আমি আপনার নাম জানি না, বলুন কি নামে লিখব? বনলতা। বাহ, এত সুন্দর নাম আপনার, আর আপনি এতক্ষণ বলতে চাইছিলেন না? আমি ঠিক জানতাম তুমি দেবে শুটিং করতে। যা জানলাটা বন্ধ কর, মশা ঢুকবে। প্রথমে একটু রাগ করবে, নানা করবে, চোটপাট করবে, তারপর দেবে। এখনো কিছু পাকা হয়নি, আরো দুটো বাড়ি দেখবে ওরা। মা কালীকে কি বলে আসবো যেন অন্য বাড়িগুলো পছন্দ না হয়। যা দাঁড়িয়ে থাকিস না, মধ্যখান থেকে আমার গা ধোয়া হলো না, কাপড় ছাড়া হলো না, সন্ধ্যাটা একটু দিয়ে দিস তো মালতি। এসব শুটিং ফুটিং অনেক হ্যাপা, গুচ্ছের লোক আসবে, কত নাকি আলো জ্বলবে, কত কারেন্ট উঠবে। সিনেমা আর্টিস্ট কে কে আসবে গো? জিজ্ঞেস করিনি। তুমি কি গো, এতক্ষণ কথা বললে আর এটা জিজ্ঞেস করলে না? কোনো দরকার নেই, হয় যদি শুটিং ওরা আলাদা দেয়াল করে দেবে, ও পাশে ওরা শুটিং করবে, এ পাশে আমরা আমাদের মতো থাকবো। উমা, শুটিং হবে দেখবো না? না, একদম যেতে বারণ করে দিয়েছে, ওদের কাজের ক্ষতি হবে। ইস, আমাদের বাড়িতে শুটিং করবে, আমাদের দেখতে দেবে না আবদার। তালা দিয়ে দিয়েছো? এই বইটা ফেলে গেছে। কোথায় ফেলে? নিচে চায়ের কাপ আনতে গিয়ে দেখি পড়ে আছে। হ্যাঁ এই তো চোখের বালি, এটাই তো সিনেমা হবে। ওমা, রবি ঠাকুরের লেখা গল্প? দুগ্গা দুগ্গা, তাহলে আর মারামারি টারামারি হবে না। এখন এই বই নিয়ে কি করবে ভাবো? কি আবার করবে, তুমি তো খুঁজছিলে, পড়ে দেখো। বাবলুকে মুং না বাবা, এ পরের বই, ওদের লাগবে। হর নাকি ওদের লোক, গিয়ে দিয়ে এসো। বাবলু বোধহয় ওই বীর হনুমানের ডাক নাম। তার মানে মৌ হচ্ছে ওর বউ। কেন বউ হতে হবে, তারই বা কি মানে আছে? তবে কি হবে? আচ্ছা, একটা ব্যাটা ছেলে একটা মেয়ে ছেলের মধ্যে শুধু বিয়েই হয় বুঝি, আর কিছু হয় না। শুনেছো প্রসন্ন, ওদের এই পশ্চিম দিকটাই দরকার, যা দামি দামি জিনিস আছে সরিয়ে নিও। বিহারী প্রত্যেকবার পাড়া পর্যটন করিয়া আসিয়া দেখিত, কে তাহার ঘরটি প্রত্যেকবার পরিপাটি পরিচ্ছন্ন করিয়াছে। একটি কাঁসার গ্লাসে দু চারটি ফুল এবং পাতার তোড়া সাজাইয়াছে, এবং তাহার গদির একধারে বঙ্কিম ও দীনবন্ধুর গ্রন্থাবলী গুছাইয়া রাখিয়াছে। গ্রন্থের ভিতর পাকা অক্ষরে বিনোদিনী নাম লেখা। তো এ বই তোমার একদিনও চলবে না? তাই? না তো কি, নাচ নেই, গান নেই, ঝাড়পিট নেই, খালি বিধবার একাদশী করার গল্প, কে দেখবে? তা জোরে জোরে পড়তে বললি কেন, বেশ তো নিজে নিজে পড়ছিলাম। আচ্ছা তুমি কার দলে, বউটার না বিধবাটার? ওরম করে কি বলা যায়, দুজনেই কষ্ট পাচ্ছে। কোন অবস্থায় পড়ে মানুষ, কোন পরিস্থিতির মধ্যে। আমি বাবা বউটার দলে, বেচারা নিরীহ মানুষ, আমার বোন নিয়ে টানাটানি করে দেখতো, মুড়ো ঝেঁটা কাকে বলে। ওই হরনাকে তার কাছে একবার যাস তো, বইটা ফেরত দিয়ে আসিস। কিছু জিজ্ঞেস করবো, কবে আসবে? না,
শুধু বলবি যে ফাল্গুন মাস বলেছিল, এখন যদি চৈত মাস অবধি যায় আমার সংক্রান্তির উপোস আছে, তখন আর হবে না। বীর হনুমানের বউয়ের নাম মৌ কিনা জিজ্ঞেস করবো হরদাকে? কেন, একবারই অত কথা বলার দরকার নেই তো তোর, যাবি ফেরত দিবি চলে আসবি। অত কথা বলবো কেন, শুধু জিজ্ঞেস করবো বইটা কার গো? এই দেখো, এখন আবার এরকম হাওয়া ছাড়ে কেন? ঝড় এলো বোধ হয়। না ধরা, নিচে যা, কাপড়গুলো তোল। তুমি? আমার তোর সঙ্গে কথা আছে। তুমি এখানে এসছো কেন? সারাটা দুপুরে দরজার কাছে দাঁড়িয়েছিলাম, যদি একবার আসিস। হ্যাঁ এখন যাও, পরে কথা বলো, শুধু শুধু আমার কাজটা খোয়াবে না তুমি। এই কাজের দরকার নেই তো, চল এখানে। ওমা সে আবার কি কথা? এখানে কি সিনেমা শুটিং হবে? দেখেছো, তুমি তো জানো। আর দিদি খালি বলে আমি নাকি সবাইকে বলে বেড়াই, কে বলেছে তোমায়? আমি তোকে এই বাড়িতে কাজ করতে দেবো না। তাহলে মাস গেলে মাইনেটাকে দেবে? আমি অন্য বাড়িতে তোর কাজের ব্যবস্থা করেছি। এখন তো উল্টো গাইছো, আগে যখন বলতাম কাজ ছেড়ে দেবো অন্য বাড়ি দেখো, তখন তো তুমি এদের ওকালতি করতে, এখন কি হলো? তখন কি জানতাম নাকি তোর দিদি শুটিং এর জন্য এই বাড়ি ভাড়া দেবে? কত রকমের লোক আসবে জানিস? তাদের সঙ্গে আমাদের কি? দিদি বলে দিয়েছে ওরা আলাদা দেয়াল করে নেবে, আমাদের দেয়ালের ওপাশে দেওয়া বারণ। ওরা আসতে চাইলে ঠেকাতে পারবি তুই? শোনো, অন্য লোক চাইলেই যদি হতো তাহলে একদিন অনেক ঘাটের জল খেয়ে আসতাম আমি, তুমি জানতেও পারতে না। খাসনি বুঝি? কি মনে হয় তোমার? আমার কাছে ছাড়ো, কাপড়গুলো তুলতে দাও, তুমি এখন যাও। ও ছাড়ো না, আমি তো বললাম পরে আসবো। শোন, একটা লোক যদি তোকে কিছু বলে শুধু বলবি আমার, আমি সালা হাত কেটে নিয়ে চলে যাব। কিছু বলে মানে? যদি কিছু বলে, যদি বলে এক গ্লাস জল দাও দিদি। ওমা জল চাইলে দেবো না, খেলে তো দিস। বলিনি এখনো, এখন তারিখ বলেনি। শোন, তারা কে রেজিস্ট্রি অফিসে কি বিয়ে করেনি? আচ্ছা, ফাল্গুন মাসের আর কটা দিন বাকি বলুন তো? পশ্চিম দিকে যাবেন না, রং কাঁচা আছে। আপনার চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। ওটা লাইব্রেরির বই, তুমি তোর বউয়ের নাম জিজ্ঞেস করতে পারুন করলে। আমার গাড়িতে স্ক্রু ড্রাইভার আছে, খুলে দিচ্ছি। তোমার একটা চিঠি এসেছে দিদি। কার চিঠি? শুটিং পার্টি হরদা দিয়ে গেল। নিশ্চয়ই বইটা চেয়ে পাঠিয়েছে, রাখ দেখছি। সুচরিতা বনলতা,
আগামী 17ই ফেব্রুয়ারি বাংলা তারিখটা ঠিক কত বলতে পারবো না, ক্যালেন্ডার দেখে নেবেন। আমরা আপনার বাড়িতে ছবির কাজ আরম্ভ করছি, এখনো হাতে দিন কুড়ি সময় আছে, আশা করি যথেষ্ট সময় নিয়ে আপনাকে জানানো হলো। বাড়ি ভাড়া বাবদ যা আলোচনা সেটা হরর সঙ্গে আপনার আগেই হয়েছে বলে শুনেছি, তাহলে সেটাই ঠিক রইল। দিদি, ও দিদি, মাছটা কি দিয়ে করবো, পেঁয়াজ না কালো জিরে? আপনার সঙ্গে কি কি কথা হয়েছিল একবার মনে করিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু মেইনলি পশ্চিম দিকটাই দরকার, আমার আর্ট ডিরেক্টর পূব আর পশ্চিমের মধ্যে একটা সাময়িক দেওয়াল তৈরি করে দেবে, যাতে আমাদের আপনাদের কারোরই কোনো অসুবিধে না হয়। দুপুরবেলা ঠক ঠক করতে বারণ করত, বল দিদির মাথা ধরেছে, একটা দরজাও করেছে, এইটুকু তত সব পয়সা বাঁচাবার ফিকি করুক, ওরা বুঝবে। বিকালে গিয়ে দেখো একবার, দুজন মানুষ পাশাপাশি আসতে যেতে গেলে ঠোকাঠুকি খাবে। কারো আসবারও দরকার নেই, কারো যাবারও দরকার নেই, ওরা অপাশে ওদের মতো থাকবে, আমরা এপাশে আমাদের মতো থাকবো। আমাদের কাজের জায়গাটুকু আমরা রং করে নেবো বলেছিলাম, আশা করি আপনার মনে আছে, তাই রং মিস্ত্রিদের আগে ভাগে পাঠিয়ে দিচ্ছি, কারণ রং করার পর সেটা আবার ওয়েদার করতে হবে যাতে যথেষ্ট ব্যবহৃত মনে হয়, সেই জন্য হাতে কিছুটা সময় রাখাই ভালো। ফস করে বাড়িটা রং শুরু করলো, পালন করলে পারতে হোক, এমনিতে তো বহুদিন রং টং হয়নি, এই ছুতে হয়নি বলে একদিন রক্ষে ছিল, সেটেলমেন্টের অফিস থেকে লোক আসবে, এসে দেখবে বাড়ি রং হচ্ছে, ট্যাক্সটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছো? তাহলে আমার ইউনিট কলকাতা থেকে রওনা দিচ্ছে 13 সকালবেলা, পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে, জায়গাটা যেহেতু নতুন কেউ কিছু চেনে না, আপনার কাজের লোকেদের বলবেন যদি প্রয়োজন হয় একটু হেল্প করে দিতে। আমি নিজে বোধ হয় পৌঁছবো 14 তারিখ, বোধ হয় এই জন্য বলছি কারণ আমার ছবিতে যিনি নায়িকা তিনি আপাতত বোম্বেতে একটা বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত, তাঁর কলকাতায় ফেরার কথা 13। এই মালতি, বইটা নিয়ে তো চটপট ফেরত দিয়ে দি। 13 সন্ধ্যাবেলা তার সঙ্গে একটা মিটিং করে কাজ বুঝিয়ে দিয়ে রওনা দিতে দিতে আমাদের 14 সকাল হয়ে যাবে। আমার চশমাটা, ইউনিটের অন্য সকলের থাকার জায়গার ব্যবস্থা হয়ে গেছে, কেবল নায়িকা এবং তার হেডড্রেসারকে যদি আপনার বাড়িতে রাখা যায় তাহলে খুব উপকার হয়, প্রয়োজন হলে এর জন্য আমরা আলাদা ভাড়া দিতে রাজি আছি। পশ্চিমের দিকে যে অংশটায় আমরা শুটিং করব সেইখানেই কোনো একটা ঘরে ওরা থেকে যেতে পারে, অবশ্যই যদি আপনার অমত না হয়। আপনি এ ঘরে? আমি তো আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। বাহ, এই ঘরটা আবার কোথেকে এলো, সেদিন দেখিনি তো। এমনি বন্ধ থাকে, খোলালাম। ও, আপনি লিখেছেন যে আপনার নায়িকা থাকবে। ইস, এখন তো আমার নিজের থাকতে ইচ্ছে করছে। থাকুন, ও পাশেও তো একটা ঘর আছে, খুলে দেব? না, আমি ঠাট্টা করছিলাম। উনি এলেন না? কে? আপনার নায়িকা, বসুন। ও না, পরশু আসবে, 16 তারিখ। দে কি? ও তাই বলুন, আমি খালি ভাবছি কোথায় ফেললাম, এখানে ফেলে গেছি। নিচে পড়েছিল, আমি তুলে রেখে দিয়েছিলাম। থ্যাংক ইউ, আমি অবশ্য একটা কপি কিনে নিয়েছি, আপনি চাইলে এটা রেখে দিতে পারেন। আসলে ভেতরে একটা নাম লেখা আছে, বোধহয় আপনাকে কেউ দিয়েছিল। আমাকে দিয়েছিল? আচ্ছা, তা জানি না, তবে দেখে মনে হলো এটা কেনা নয়, পাওয়া। দেখে ভেতরের পাতায় দেখুন, বাবলুকে মৌ। ঠিকই বলেছেন, পাওয়া, ওই কলেজ স্ট্রিটের সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকানে খুব সস্তায় পেয়ে গিয়েছিলাম। এই ঘরে দুজন থাকবেন তো? হ্যাঁ, হিরোইন আর হেডড্রেসার। এই নায়িকা কোন পার্টটা করছেন, আশা না বিনোদিনী? বিনোদিনী। বিনোদিনী শক্ত পার্ট, ও খুব ভালো অ্যাক্ট্রেস। চা খাবেন? হ্যাঁ খাবো, কিন্তু আপনার এই বোম্বাই কাপে নয়, ছোট কাপে।
আমি একটু ওদিকটাই ঘুরে আসি। ঘর ভাড়ার কথা পরিষ্কার করে বলে নিয়েছো তো দিদি? শুটিং তো শুরু করে দিল। দিল তো, তাড়াতাড়ি চাদরটা পাত, গিয়ে এক কাপ চা করে দে। আর এই ঘরের ভাড়াটা আলাদা করে দেওয়ার কথা না? এসব কথা বলতে আমার অসুবিধা হয়, প্রসন্ন জানে, ঠিক সময় বুঝে বাজারে বসে রইল। সুদেশনা দি এই ঘরে থাকছেন তো? সুদেশনা? সুদেশনা মিত্র, হিরোইন। এসে গেছেন? না, আপনাদের হলে বলবেন, টিউবটা লাগিয়ে দেবো। সুদেশনা মিত্র আর্টিস্ট? ও দিদি তুমি ঘর ভাড়া নিও না, লক্ষ্মী দিদি তুমি ঘর ভাড়া নিও না, সুদেশনা মিত্র ভালো আর্টিস্ট। ও দিদি তব প্রেম সুধার সে মেতেছি। এটা যে কোথায় রাখি, রোদটা কোন দিক থেকে আসে বুঝতে পারছি না। মাথায় তেল দিতে হলে দিয়ে নাও, আর রাত করো না। ডুবেছে মন, ডুবেছে তব দেখেছো প্রেম সুধার সে। তেলটা ওই ব্লু ব্যাগে রেখে এসেছি, বাংলো। আচ্ছা, সমস্ত ইউনিট ডাক বাংলোতে আমাদের দুজনকে ভূতের বাড়িতে ফেলে রাখা কোনো মানে হয়? সত্যি, আমি তো দুটো ব্যাগই ওখানে রেখে এসেছিলাম, ওরা বলল তুমি নাকি ওখানে থাকতে চাও না। সমস্তটা বানাচ্ছে, ডাক প্রোডাকশনকে আমি কথা বলবো। তুমি কাজটা না নিলেই পারতে, তখন তোমায় অতবার করে বারণ করলাম, তুমি কিছুতেই কথা শুনলে না। কেন নেব না? ভালো গল্প, ভালো রোল, আফটার ডিরেক্টরটা তো ভালো, বানাবে তো ছবিটা ভালো করে। ইন্ডাস্ট্রির সবাই কিন্তু খুব অবাক হয়েছে, তুমি যে আবার দীপঙ্করের সঙ্গে কাজ করবে সেটা কেউ ভাবতে পারিনি। এই তো সেদিন শিলাদি বলছিল মেয়েটাকে এত কষ্ট দিল, তাও দেখো যখন দরকার পড়ল ঠিক ডেকে নিল। এসো। কি ব্যাপার? মশা হবে তাই দিদি ধুনো দিয়ে দিতে বলল। দিদি এবারই যার তিন, তাড়াতাড়ি দিয়ে নাও। তোমার ওই কালো বাক্সটা খুলবো? না আজ থাক, প্রোডাকশনের সাথে একবার কথা বলি, যদি শিফট করতে হয় আমার হ্যান্ডমিরাটা একটু দে না। তোমার ওখানে না গেলেই ভালো, ওর একটাই বাংলো পেয়েছে, দীপঙ্করদা ওখানে আছে, রোজ ঢুকতে বেরোতে দেখা হবে, তোমার ভাল লাগবে না। সে তো শুটিং করতে গেলেও দেখা হবে, আমারও সব ন্যাকামি নেই, আমি কাজের বেলায় পুরো প্রফেশনাল। মেয়েটা কোথায় গেল? এই হ্যাঁ, তোদের এখানে একটু নারকেল তেল পাওয়া যাবে? হ্যাঁ। অল্প একটু নারকেল তেলে কালো জিরে দিয়ে গরম করে এনে দেবি? হ্যাঁ এখনই দেবো। ধুনোটা দিয়ে না, আর হয়ে গেলে একটু জানলাগুলো খুলে দিও তো, ভীষণ দম বন্ধ লাগছে। কবে আমায় প্রথম ফোন করলে জানিস? আমি তখন ম্যাড্রাসে, শুটিং সেরে হোটেলে ফিরে দেখি রিসেপশন অনেকগুলো মেসেজ রয়েছে। দীপঙ্কর সেনগুপ্ত ফোন করেছিলেন তিনবার, ভীষণ জরুরি দরকার। তারপর তুমি ওকে ফোন করলে? না, নিজেই ফোন করলো আবার। ভোর ছটায় কল, চারটে অ্যালার্ম দিয়ে শুয়েছি, রাত 12:30 ফোন এলো। আমি চোখের বালি করছি, তোমার বিনোদিনী ভাবছি ডেটের কি অবস্থা। জানতো, তুমি বললেই করবে। সারা রাত আর ঘুম এলো না। তারপর হোটেলে টিভি সমস্ত করে চ্যানেল চালিয়ে চালিয়ে দেখলাম, জানলার পাশে গিয়ে বসলাম খানিকক্ষণ, ভোর হলো, স্নান করলাম, মেকআপ করলাম, 6টার সময় আরো নিতে এলো, শুটিংয়ে বেরিয়ে গেলাম। তোমার অনেক টাকা চাওয়া উচিত ছিল, বলবে হ্যাঁ করবো, কিন্তু আমার যা রেট তাই দিতে হবে। কোত্থেকে দেবে? তখনই তো বলবে জানি তো সব ছবিতে টাকা পাওয়া যায় না। কিসের যে এত টান কিছুই বুঝি না, কেমন বুড়োটির চেহারা হয়ে গেছে, মদ খেয়ে খেয়ে চোখের কোলে ফোলা, এতখানি কালি। ঠিক বলেছিস, মনে করে দিস তো 27 February জন্মদিনে একটা আন্ডার আই ক্রিম প্রেজেন্ট করবো। একটা অ্যান্টি রিনকিলও দিও, সারাটা মুখ পুচকে গেছে এখানে লাইন লাইন। আমার ব্যাগটা একটু দে।
কোথা কে আছে নাহি জানি, কোথা কে আছে নাহি জানি। সেদিন আলমারি গোছা থেকে এই ছবিগুলো বেরোলো। তোমারও মাধুরী পানে, আর অমনি সঙ্গে নিয়ে ঘুরছো, পারো দেশগুলোতে। তোমরা কতক্ষণ এলে? কিছুক্ষণ আগে। বেশ না, আপনারা আমাদের এখানে একা রেখে আপনারা ওখানে সবাই মিলে মজা করে আছেন। আরে আমি তো বললাম তোমরা এখানে আছো, আমিও তাহলে মুভ ইন করি। তা ঘরটর আছে নাকি? বসো, তেলটা গরম করবি তো, করে নে কাবেরি। আপনি বসুন না, আমি করে দিচ্ছি। চলো তোমাকে প্রথম দিন দেখিয়ে দিই, তারপর তুমি নিজেই করবে। মা, ও কি প্রণাম করছো কাকে? ধুনোর গন্ধে না মনে কিরম একটা ভক্তি ভাব জাগে, কিরকম একটা পুজো পুজো ভাব, সন্ধ্যা আন্নিক হচ্ছে মনে হয়। আন্নিকের অ্যারেঞ্জমেন্ট নিয়ে এসছি সঙ্গে। কেন, এখানে মাছের দোকান পাবেন না তো? ও তব প্রেম সুধা রসে মেতেছি, ডুবেছে মন। তোমার দুধ গরম করে দেবো, খাবে? এত রাতে আবার গাড়ি এলো কেন রে? কে এলো? ওই অভিজিৎ চ্যাটার্জি, হিরো। কোথায়? সুতৃষ্ণা মিত্র ঘরে। সে কি, একটা ব্যাটা ছেলে সোজা দোতলায় উঠে এলো, একবার জিজ্ঞেস অব্দি করলো না? এখন তো বাড়ি ভর্তি ব্যাটা ছেলে, কে আর জিজ্ঞেস করে উঠছে? জীবনে আমায় না জিজ্ঞেস করে কোনো পুরুষ মানুষ দোতলায় ওঠেনি প্রসন্ন। তুমি কালকে ওই হিরোইনকে গিয়ে বলো, ভালো করেই বলো, যে দরকার হলে আপনি নিচে বৈঠকখানায় গিয়ে দেখা করবেন, রাত হয়ে গেলে ওপরে কারো না ওঠাই ভালো। সে কি আমার বলা ভালো দেখায়? সে তুমিই বলো। আমি বললে তার ওকে বলবো না, ডিরেক্টরকে বলবো, বলবো যে আমি বাড়ি দিয়েছি শুটিং করতে। তা বলে বাড়ির নিয়ম কানুন যদি? সেই বাকি সাধু পুরুষ, তারও তো গুণের ঘাট নেই, সব কীর্তি তো শুনে এলাম। কি কীর্তি? ওই সুতৃষ্ণা মিত্রের সঙ্গে লাইন ছিল। কে বললো তোকে? হ্যাঁ গো, ম্যাড্রাসে হোটেলে রাত্রিবেলা ফোন করতো, এখনো সঙ্গে ছবি নিয়ে ঘোরে। কে? সুতৃষ্ণা মিত্র, বের করে দেখাচ্ছিল তো। দেখলেই মনে হয় মেয়েটা একটু গায়ে পড়া আছে। তোমার বীর হনুমানের একটু ডুবে ডুবে জল খাওয়া আছে। প্রসন্ন যাও, একবার গিয়ে জিজ্ঞেস করো আপনাদের কত দেরি, আমি গেটে তালা দেবো। ও দিদি, এমনিতে সামনে থেকে খুব একটা ভালো দেখতে নয় গো, তার থেকে তোমাকে অনেক ভালো দেখতে। দিদি আসো। ও শুনুন, ভাবছিলাম আপনাকে খবর পাঠাবো, এত রাত পর্যন্ত যে আপনাদের সব লোকজন আসবে টাসবে এটা কিন্তু আপনি আমাকে আগে বলেননি। কটা বাজে এখন? 8:20। ও আমি ভাবলাম বুঝি অনেক রাত হয়ে গেছে, আপনি কি শুয়ে পড়েছিলেন? আসলে আমরা তিনটে প্রাণী বাড়িতে থাকি, সন্ধে হলে গেটে তালা পড়ে যায়, এখন যদি অনেক রাত অবধি লোক আসা যাওয়া করে। বসুন। সরি সরি সরি, আমরা ঠিক বুঝতে পারিনি, কাল সকালবেলা আসব। আপনারা বসুন না, বেশি সময় নেব না, জাস্ট করে জিনিসের জন্য এসেছি। এই দেবাশিস আমার অ্যাসিস্ট্যান্ট আর ডিরেক্টর। নমস্কার। নমস্কার। কি জিনিস? পুরনো টেবিল ঘড়ি। আছে সেলাই মেশিন। সেলাই মেশিন লিখেছে কেন? সেই সময় সেলাই মেশিন এসেছিল কিনা তুমি জানো? কিন্তু ওই সিন নাম্বার 12 এর সেলাই করার সিকোয়েন্সটা, ওটা বদলে ক্রস স্টিচ কিংবা এমব্রয়ডারি ফ্রেম করলাম। আচ্ছা, আপনার কাছে এমব্রয়ডারি ফ্রেম আছে? আছে বোধহয়, কিন্তু তাতে তো তোমার টেবিল ক্লথ। হ্যাঁ দাঁড়ান, আমি অন্য একটা দেখছি। না না, ওইটাই আনুন, ওইটাই দিন, আমাদের তো এমনিতে এমব্রয়ডারি করা কিছু একটা হলেই হলো। ওটা ভালো নয়। আরে দিন না। তাহলে সেলাই মেশিন কেটে দিলাম, ক্রস স্টিচ হচ্ছে। এই ছবিটা লাগবে,
দেবাশিস একটা নোট রাখো তো, কালকে চিত্তকে দিয়ে পাড়িয়ে নেবে। তাহলে ছবি অ্যাড হলো। বাহ, দারুণ হাতের কাজ তো আপনার। দেবাশিস ওটা নিয়ে নাও। এটা ভালো না, একটু সময় থাকলে আমি করে দিতে পারি। না না, এদিকে আমাদের দিব্যি চলে যাবে। মালতে দুধ পড়ছে। এবার উঠবো, বাকি যা যা রইল কাল সকালে এসেও আপনার সঙ্গে বসবে। এটা তাহলে নিচ্ছেন না? হ্যাঁ নিচ্ছি, এখন এটা আপনার কাছে থাক, কাল সকালে এসে নিয়ে যাব। আর বাবার ছবিটা? ও সরি, ওটা আপনার বাবার ছবি। তবে নিয়ে যান, যত্ন করে ব্যবহার করবেন, আমি কাল প্রসন্নকে দিয়ে পাড়িয়ে দেব। থ্যাংক ইউ। দেবাশিস অভিজিৎকে ডেকে নাও, বলো আমরা যাচ্ছি। আসছি। উঠছি। ও ঘরে যারা আছেন তারা রাত্রে কি খাবেন কিন্তু কিছু বলেননি। ওদের খাবার ব্যবস্থা প্রোডাকশন করবে, আপনি ভাববেন না। আমার বাড়িতে আছেন যখন তারা আমার অতিথি। আমার বাবা বলতেন অতিথি নারায়ণ, তাকে অভুক্ত রাখতে নেই। আমরা যে 50 জন কালকে শুটিং করতে আসবো সে 50 জন আপনার অতিথি, লাঞ্চ ক্যান্সেল করতে বলি। আপনারা কি খাবেন বলুন, প্রসন্নকে দিয়ে বাজার করিয়ে রাখবো। এ বাড়িতে এমন দিনও গেছে যে দিনে 150টা পাত করেছে। হ্যাঁ সে বাড়িটা দেখলেই বোঝা যায়। আমি ঠাট্টা করছিলাম, আপনি গেস্টদের খাবার দাবার নিয়ে ভাববেন না, আমার লোকেরা ঠিক সময় এসে দিয়ে যাবে। চলি। দয়া সাগর ওই সবজি হুড়ুর করে দিয়ে দিলে, একটা জিনিস যদি তোমার ফেরত আসে দেখো। দুদিন পরে গিয়ে বলবি ওগুলোর কাজ হয়ে গেছে, ওগুলো দরকার, ফেরত নিয়ে আসিস। 41/2/1 অভিজিৎ এসো, একটা হেজিটেশন আছে, ঢুকবে কি ঢুকবে না। হ্যাঁ দেখছো, বাঁ হাত দিয়ে পোস্টটা আস্তে করে ধরো। হ্যাঁ তাকিয়ে আছো, নেমে যাবে হাতটা, মাথাটা নিচু হয়ে যাবে, চোখ সরবে না, চোখ সরবে না, তাকিয়ে থাকো। হ্যাঁ এবার একবার একবার বাইরের দিকে দেখে নাও কেউ। হ্যাঁ এবার খাটের দিকে এগিয়ে এসো স্লোলি। হ্যাঁ বেশি কাছে এগোবে না, ব্যাস দাঁড়িয়ে যাও, এবার এখানেও পোস্টটা ধরো। ওকে, বিনোদিনীকে দেখছো, শুয়ে আছে, বুক কাঁধ কোমর। হ্যাঁ দীর্ঘশ্বাস, কারেট। ও ও দীপঙ্কর দা প্লিজ একটা মেয়ে দাও। মিদা বাবলাকে দেখে যদি রোজ রোজ সুদেশ না ভাবতে হয়। আচ্ছা আমার আসছে। সুদেশ না ভাবতে তো বলিনি, বিনোদিনী ভাবতে বলেছি। ওই হলো তাহলে আর আমাদের মেক বিলিভ কমার্শিয়াল ছবি কি দোষ করলো? শুনেছি তো আর্ট ফিল্মে সবকিছু রিয়েলিস্টিক করতে হয়। দাদা এটা চা দেবে নাকি? আপনি চা খাবেন, আমি করে দেবো। আমি এ বাড়িতে থাকি, ওই যে কাল সুদেশ্বরী ঘরে। ও না ওই তারকদাই দিদি, আমি এক্ষুনি করে দিচ্ছি। স্মার্ট মেয়ে, টালিগঞ্জের অন্যান্য জুনিয়র আর্টিস্টদের থেকে অনেক বেটার। আগুনটা দে। বাড়িটা দারুণ পেয়েছে রে, কত করে নিচ্ছে রে? সেটা বোধহয় কিছু একটা প্যাকেজ ট্যাকেজ হয়েছে, প্রথমে তো শুধু বাড়িটা চেয়েছিল, এখন তো শুনলাম স্পেশাল প্রপার সব। ওই যে ওখানে খাট, বেডসাইড টেবিল, গ্লাস, তার ঢাকনি সব তো বাড়ি থেকে নিয়েছে ফ্রি। তার মানে কোনো কিছুরই ভাড়া লাগেনি। বেঁচে থাক আর্ট ফিল্ম। এই সুদর্শন কোথায় রে? দেখো তো মেকআপ রুমে আছে। শোন আবার বলিস না, আমি ডাকছি।
চিনি দিইনি, কতটা খাবেন বলুন। কতটা তুমি খাওয়াবে বলো? ভালো হয়েছে, চেঞ্জ করছে বোধ হয়, দরজা বন্ধ। কল্যাণিয়া বনলতা, এ বনলতা কেরা কে? আশা করি ঈশ্বরের কৃপায় মঙ্গল মতো আছো, তোমাকে লইয়া আমাদের উদ্বেগের অন্ত নাই। দাদা গত হইবার পর থেকে তুমি একা, শুধুমাত্র ভৃত্যদের তত্ত্বাবধানে ওই বাড়িতে পড়িয়া থাকো সেটা আমাদের মোটেই ভালো লাগে না, কিন্তু যেহেতু ওই বাড়ি তদারকি করিবার কেউ নাই, তোমাকে কাছে আনিয়া রাখিবার ভরসা করি না। তোমার বিবাহকে কেন্দ্র করিয়া যে দুর্ঘটনা ঘটেছিল, কি হয়েছিল রে? তো বিবাহ টিবাহর কথা লিখেছে, সেটা কি আমাদের জানা খুব দরকার আছে? তোমাদের বইয়ের মধ্যেই তো ছিল, হবে হয়তো, রপানার সময় চলে এসছে, দিন আমার চিড়ে। আর চিঠি এটা? সেটাই যখন জানেন না তাহলে বোধহয় চিঠিটা পড়া উচিত হয়নি। কেটে মালটা? নতুন ছেলে, আর্ট ডিপার্টমেন্টের, পোয়া পাকা। কি সিনেমা রে আজ দুপুরে? কাগজে দেয়নি, দেখো না, কাগজটাই তো চোখে দেখছি না সকাল থেকে। ও হো, সুতীশরা মৃত্যু চেয়েছিল, আমি কি নিয়ে আসবো? থাক, ওই সুতো করে আবার তোমার ওখানে যাবার দরকার নেই, মশলাটা কর। কি সুন্দর সুন্দর শায়া পরে গো সুতীশরা রে। কি? হ্যাঁ গো, কেমন চাপা নাইলনের, লেসের কাজ করা। তুই ওর শায়া দেখলি কোথায়? ঘর মুছতে গিয়েছিলাম না, শাড়ি পরছিল। না জিজ্ঞেস করে কাগজটা যাকে তাকে দিয়ে দিবি না, এই বইটা একদম চলবে না। দেখো এত ভালো ভালো সিনেমা আর্টিস্ট নিয়েছে, খালি বলে ঢোকো, তাকাও, উপর দিকে দেখো, নিচের দিকে দেখো, আসুক না হলে লোকে কাটি করে গু দেবে। আচ্ছা, আপনার একটা চিঠি বোধহয় বইয়ের মধ্যে চলে এসেছিল। ও দাও, আপনার একটু সময় হলে বলবেন দিদি, দুপুর যা কিছু দরকার সেটার একটা লিস্ট করেছি। কি আপনি রান্না করছেন কেন? ইউনিট থেকে আপনাকে লাঞ্চ পাঠাইনি? কি পাঠাবে? এমা মাছটা উল্টে দিলেন না কেন? তুমি তো বললে চুপ করতে। ও আমি তো বলেছি আওয়াজ না করতে, আমি কি বলেছি স্ট্যাচু এ বসে থাকতে? শুধু শুধু পুড়ে গেল মাছটা, যাক আমি ওদেরকে বলছি আর লাঞ্চটা আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। না না, ওসবের দরকার নেই, তুমি জিনিসগুলো কখন নেবে বলো। আচ্ছা, আপনি প্রদীপ জ্বালাতে পারেন? প্রদীপ জ্বালাতে? হ্যাঁ, পারবো না কেন? ও খুব ভালো হয়েছে, আমি কিছুতেই ম্যানেজ করতে পারছিলাম না, আপনি একটু দেখিয়ে দেবেন। তোমার ডিরেক্টরকে বলবে শোধবোধ হয়ে গেল। কিসের? সে গপ্প জানো না? যেদিন বাড়ি দেখতে প্রথম এসেছিল, ওপর তলাটা ফিউজ হয়ে গেছে, আলো জ্বলছে না, ও নিজেই স্ক্রুড্রাইভার দিয়ে কি সব ঘটর ঘটর করলো টরলো, ব্যাস আলো জ্বলে গেল। তাহলে তো সত্যি শোধবোধ হয়ে গেল, এই আলোটা আপনি ছাড়া ইউনিটের আর কেউ জ্বালাতে পারতো না। আমি কি তোমাদের ইউনিটের নাকি? অফকোর্স, আপনার এতগুলো হেল্প না হলে দেখে নাও, আগুন নিভে এলে সর্ষের তেল দিয়ে আবার ধরিয়ে দিও। আপনি দেখিয়ে দেবেন, চলুন। আমি? হ্যাঁ, আমরা লাস্ট তিন দিন ধরে শুটিং করছি আপনার বাড়িতে, আপনি একদিনও এলেন না শুটিং দেখতে, আপনার দেখতে ইচ্ছে হয় না? কি হচ্ছে আপনার বাড়িতে? ও দেখে আমি কি করব, সিনেমাটা হলে টিভিতে দেখাবে তো, তখন দেখবো। বাবা, হলে গিয়েও দেখবেন না, এত সাবস্ট্যান্ডার্ড আমরা। না গো, আসলে আমি এমনিতেই বেরোই টেরোই না, তুমি খোঁজ নিয়ে দেখো
এখানকার কারোর সঙ্গে মেলামেশা নেই আমার। সুদেশান্তির সঙ্গে আলাপ হয়নি আপনার? না, এ বাড়িতে আছেন জানি, তবে আমি ওদিকটায় যাইটাই না। তোমাদের কাজের জায়গা? চলুন আমি নিয়ে যাবো আপনাকে। কোথায়? শুটিংয়ে। চলুন। না না, আমি যাবো না। চলুন না, আর সুদেশটা দিয়ে প্রথম শট। কেন বারবার বলছো ভাই? বলছি তো আমি বেরোই না। বেরোচ্ছেন কোথায়? আপনি তো নিজের বাড়িতেই যাচ্ছেন, এদিক থেকে ওদিকে। একটা সত্যি কথা বলবো তোমায়? বলুন। তোমায় আমার ভালো লেগেছে, ছোট ভাইয়ের মতো, তাই বলছি। সিনেমার লোকজনের সঙ্গে ঠিক কিরকম একটা লাগে। সেটা আপনি নাম হিসেবে বলছেন। বিয়ে হয়ে গেছে তোমার সুদেশনাদের? না। আর দীপঙ্কর বাবু? দীপঙ্কর দাস স্ত্রী আজমগড়ে থাকেন, বেনারসের কাছে একটা স্কুলে পড়ান। ও, তোমার দীপঙ্কর দা তো সুদেশনা দেবীর খুব প্রশংসা করলেন, বললেন খুব ভালো অভিনেত্রী। দীপঙ্কর দার সঙ্গে যে কটা ছবি করেছে তাতে অবশ্য ভালোই কাজ করেছে সুদেশনাদি। অনেকগুলো বই করেছে ওরা একসঙ্গে? একটা সময় তো পরপর ওরা অনেকগুলো ছবিতে কাজ করেছিল, তারপর কি যেন একটা হলো, তারপর থেকে সম্পর্কটা কিরকম যেন একটা। তাহলে আবার যে একসঙ্গে বই করছে? শর্ট বুঝিয়ে দিয়েছে কান্তি? দিয়েছে। মহেন্দ্র চিঠি পড়তে পড়তে কান্না, রবীন্দ্রনাথে কিন্তু কান্নাটা নেই। কি আছে? আমার যতদূর মনে পড়ে, চিঠিখানা কোলের উপর চাপিয়া ধরিয়া, পা ছড়াইয়া, দেওয়ালের উপর হেলান দিয়া, অনেকক্ষণ সম্মুখে চাহিয়া বসিয়া রহিল। এখানে কি প্রদীপ রেডি হয়েছে তোমাদের? প্রদীপ কেন, নাচছে নাকি? ইভনিং কান্নাটা আমি ইচ্ছে করে রেখেছি, সিনটার একটা ইমোশনাল ক্লাইম্যাক্স দরকার। রবীন্দ্রনাথ উপন্যাস লিখেছেন, স্ক্রিপ্ট লেখেন। চিঠিটার টেক্সটটা কি পাওয়া যাবে? টেক্সট কি হবে? কি পড়ে কাঁদছিল লোকে বুঝতে পারবে? দীপঙ্কর দা, দেখো কাকে নিয়ে এসেছি। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের। না না ঠিক আছে, আপনি কাজ করুন। দেবাশীষ আমাকে জোর করে ধরে আনলো। তুমি ওকে বলনি যে উনি আমাদের ইউনিটের একজন? সেটা কি আলাদা করে বলতে হবে নাকি? আসুন আসুন। ঠিক আছে, বলছি বলছি। ওনাকে চেয়ারটা দাও। ইনি বনলতা, আমাদের এই বাড়িতে থাকতে দিয়েছেন, শুটিং করতে দিয়েছেন, যাবতীয় আসবাব ব্যবহার করতে দিয়েছেন, সবগুলো প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন। দীপঙ্কর দা, তোমার বোধ হয় ডাকছে। ও আসি, বসুন বসুন। আমি সুদেশটা মিত্র, এই ছবিতে ছোট একটা পাঠ করছি, আর সেই সময় আপনার বাড়িতে আছি। আমি জানি, আসলে আপনি ব্যস্ত থাকেন বলে আমি আর গিয়ে বিরক্ত করিনি। আপনার অসুবিধা হচ্ছে না তো কোনো? এটা আমার জিজ্ঞেস করা উচিত ছিল। কেন? আমি থাকছি বলে বলছি না। আপনার ফ্ল্যাশটা এখন আমার ঘরে, দুটো মশা ধারণের ধূপ আমার ঘরে, প্রোডাকশন মাসির দেয়নি, আমার দোষ না। আপনার কাগজটা পর্যন্ত আমি এখন আটকে রেখেছি। রাখুন তো, কত কাগজ পড়ে উল্টে দিচ্ছি আমি। ফেল মিনিট কি কখনো বিশ্বাস করবেন না, শ্যুটের গল্পটা জানেন তো? প্রথমে তাঁবুতে মুখটুকু রাখবে ঠিক করলো, তারপর তাঁবু মালিককে শুধু বের করে দিল। আমার ঠিক ওই রকম। দীপঙ্কর দা এক্স্যাক্টলি তাই করেছে, ওনাকে একটা পার্টিশন করে আলাদা করে দিয়েছে। ও, তাই আপনার ঘরটা আমার চোখে পড়লো না।
কাল অভিজিতের আমি পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম, আপনার ঘরটা কোনটা ঠিক বুঝতে পারলাম না। লাইট রেডি, আমরা কি এটা মনিটর দেখতে পারি? চিঠির ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হলো না। হয়ে যাবে, একটা মনিটর করলেই হয়ে যাবে। ওই চিঠি পড়তে পড়তে কান না, ব্যাস ওইটুকুই, অত কার্যকারণের দরকার নেই। একজন কিন্তু আমায় শিখিয়েছিল কার্যকারণ না জেনে অভিনয় না করতে। অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে মত পাল্টাবার অধিকার তার আছে। আমি যাই, আপনি বসুন, বসে কথা বলুন, আমি অন্য সময় আসবো শুটিং দেখতে। না না, আপনি বসুন তো, আমি এক্ষুনি শর্টটা দিয়ে আপনার সঙ্গে গল্প করছি। রেডি আমরা? অল রাইট। কান্তি, আমাকে পরপর অ্যাকশনগুলো একটু বলে দাও। বস, এখানে লেখা আছে ক্যামেরা অ্যাঙ্গেলে বিনোদিনী লুকস ইন টু লেটার, ট্রলি স্টার্ট, ফ্রম অ্যাঙ্গেল এ টু সি, বিনোদিনী লুকস আপ, ক্যামেরা প্যান্স টু অ্যাডজাস্ট ক্লোজার। দাঁড়া দাঁড়া, লুকস আপ বলছে। চিঠি পড়তে পড়তে যদি বারবার চোখ তুলি আর্টিফিশিয়াল লাগবে না? না, চিঠিটা তো প্রথমবার পড়ছে না, চিঠিটা বিনোদিনীর আগে অনেকবার পড়া। বারবার করিয়া পড়িতে পড়িতে তার দুই চক্ষু মধ্যাহ্নের বালুকার মতো জ্বলিতে লাগিল, তার নিঃশ্বাস মরুভূমির বাতাসের মতো উত্তপ্ত হইয়া উঠিল। কান্নাটা কিন্তু উনি লিখছেন না কোথাও। তাহলে কান্নাটা হবে না, তাই তো? হবে, ডিরেক্টর চাইলে হবে। ডিরেক্টর চাইছে, গ্লিসারিন লাগবে? না, একটু সময় নেব। ডিজাইনের শিশি কিন্তু আছে আমার ঘরে, এনে দেব? না না, চায় না বললো। ড্রেসিং টেবিলে আছে, বেশি সময় লাগবে না। রেডি, স্টার্ট সাউন্ড, ক্যামেরা সাইলেন্স বললো না? 32x7x1 অ্যাকশন। শরীর ভালো নেই। হ্যাঁ, সবই তোরা লোক পাঠিয়ে করে দিচ্ছে, 50টা লোক। শেষ পর্যন্ত প্রদীপ জ্বালানোর জন্য আমাকে ধরে নিয়ে গেল। শুটিং এর পরও সুখী শান্তি ঘরে বসে কাঁদছিল জানো, কাগজ আনতে গিয়ে দেখে এলাম। শোন, সুদেষ্টা যে ডিরেক্টরের ছবি নিয়ে ঘরে সেটা অভিজিৎ জানে? হ্যাঁ, সেদিকে সে আনা আছে, আসতেই লুকিয়ে ফেললো। দেবাশিস বললো এখন আর ওদের মধ্যে কিছু নেই, কেটে গেছে। অল্প লইয়া থাকি তাই মন যাহা যায় ওরে না হেরিয়া সকালের ফুল অকালে বহিয়া যায়।
কি হলো? এটা কি, এটা এখানে নয়। ও সরি, আমার আবার সব রবীন্দ্রসঙ্গীতই একরকম লাগে। এটা রবীন্দ্রসঙ্গীতই নয়, নজরুল গীতি, তুমি কিছু জানো না। হ্যাঁ গো, তুমি নাকি কাগজে বলেছ রবীন্দ্রনাথের গল্প বলে আমরা কম পয়সা কাজ করছে। তা লিখেছে বুঝুন। কেন, আজকে নিউজ পড়নি? হেডলাইন করেছে দীপঙ্কর সুদেষ্ণা আবার একসাথে। এই নিয়ে যে কতবার কত কাগজে বেরোলে এক খবর। আরে তাতেই তো লিখেছে তোমাকে কোট করে যে বাংলা ছবিতে এত গল্পের অভাব যে ভালো গল্প পেয়ে নাকি আমিন তুমি আমি আমরা সবাই নামমাত্র পারিশ্রমিকে নাকি কাজ করছি। ঠিকই তো, কটা ভালো বাংলা ছবি হচ্ছে বলো। না ঠিক নয়। মানে আমি কম পয়সা কাজ করতে রাজি হয়েছি অন্য কারণে। কি? এক, তুমি আসো বলি। আর দুই, অনেকদিন তোমার সাথে আউটডোর করি না তাই। ও দিদি, এই তো দলিল। কি? এই তো তোমার সেই দেবত্বর দলিল। কোথেকে বেরোলো? এইখান থেকে দেখো, একদিন ধরে আমরা সব খুঁজছি, এটা যে বাসনের সিন্ধুকের মধ্যে আছে। দুগা দুগা, কাল মন্দিরে হরিল্লুর দিতে হবে মনে করিও। এই যদি আগে একটু ভালো করে দেখতে প্রসন্ন, কে এত হয়রানির মধ্যে যেত। ওই অভিজিতা চলে গেল। প্রসন্ন দুপুরে যে খাওয়া দাওয়া করে মন্দিরের আশেপাশে এঁটো কাটা ফেলে না তো? না, বীরহনুমান কড়া করে বলে দিয়েছে সব সময় মনে রাখবে এটা আমার বাড়ি, আমার বাড়ি হলে যা করতে তাই করবে। বললাম না, সুদেষ্ণার সঙ্গে কেটে গেছে, নইলে অভিজিৎ এত রাত অব্দি ও ঘরে থাকে কখনো? ডায়লগগুলো একটু পড়ে। আরে দাঁড়াও দাঁড়াও, প্রথমে হলো রবীন্দ্রনাথের সময় পান পড়াক ছিল নাকি? রবীন্দ্রনাথের সময় স্যান্ডো গেঞ্জি ছিল নাকি? ওটা কিছু বোঝা যাবে না অভিজিৎ, পানের মশলা মনে হবে। স্যান্ডো গেঞ্জিটা কিন্তু বোঝা যাবে, আদি পাঞ্জাবি ভেতর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। শর্ট নাম্বার 3টা দেখো, ওটাকে চেঞ্জ করান দীপঙ্কর। আপনাকে একটু দিদি ডাকছে। কেন, কি হয়েছে? ওই টিভিটা একটু গন্ডগোল করছে, দিদি দেবাশিস দাকে দেখতে বলল। বলো আমি একটু ব্যস্ত আছি, একটু পড়ে যাচ্ছি। ঠিক আছে, তুমি কাজ করো, আমি দেখছি, চলো। কাল সন্ধ্যেবেলাও কাঁপছিল। তার মানে অ্যান্টেনায় গন্ডগোল। চলুন ছাদে চলুন। আপনি কাজ করুন, দেখেছো আমি এখন বলিনি আসতে, পরে। চলুন, ওখানে এখন অনেক দেরি, আপনার ছাত্র সবে পান সাজতে বসেছে। ছাত্র? দেবাশিস, অষ্টপ্রহর মুখে একটাই কথা, দিদির মতো মানুষ হয় না। ভালো মানুষের সুখ্যাতি সবাই করে, কেউ বলে করে কেউ না বলে করে। মুশকিলটা হলো যারা না বলে করে ভালো মানুষরা তাদের ভালো মানুষ মনে করে। আসো। মর্নিং। নমস্কার, ভালো আছেন? এ কি আজ ছাতি শুটিং নাকি? আমি অনেকবার বারণ করলাম, এখন কোনো দরকার নেই, উনি জোর করলেন। আমি কিন্তু রেডি, ওরা এটা দিয়েছে, আমি তোমার কালো শালটা নেব। বাংলোয় আছে, আনতে হবে, চলো। বাংলোটা চিনতে পারবি? দেখে উঠবেন, মাথায় লাগবে কিন্তু। এই সিঁড়িগুলো এত সরু সরু বানিয়েছিলেন কেন বলুন তো? আমি তো বানাইনি, তিন পুরুষ ধরে বাড়িটা বানানো হয়েছে, শেষ হয়েছে আমার ঠাকুরদার আমলে। আগের দিনের লোকেরা তো লম্বা চওড়া হতেন বলে শুনেছি,
এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে তাদের অসুবিধা হতো না? এই সিঁড়িটা ছিল বাড়ির মেয়েদের জন্য। আর ওই যে সিঁড়ির মুখে দরজাটা দেখলেন, ডাকাত পড়লে ওটা বন্ধ করে দেওয়া হতো, বাড়ির মেয়েরা তখন ছাদে চলে আসতো। ও আচ্ছা আচ্ছা, তাহলে পার্টিশন করে মেয়েদের আলাদা করে রাখাটা এ বাড়ির অনেক দিনের রীতি। আমি তাহলে নতুন কিছু ঘরে নি বলুন। ছেলেবেলায় আমার এখনো মনে আছে, আমার পিসির ছেলে মেয়েরা এলে এই দরজাটা বন্ধ করে আমরা ডাকাত ডাকাত খেলতাম। দরজাটা বন্ধ করে সিঁড়ির কোনায় সবাই মিলে ঘাপটি মেরে বসে থাকতাম। একজনকে কু দিতে হতো, অমনি দরজা খুলে ডাকাত আসতো। ডাকাত কে আসতো? প্রসন্ন। আমি বড় হয়েছি একটা ঘরে, তাও দুজনে শেয়ার করতে হতো। কোথায় বাড়ি আপনাদের? কলকাতায়। আমি দার্জিলিং এ থাকতাম হোস্টেলে। দার্জিলিং এ আমাদেরও একটা বাড়ি আছে শুনেছি। দার্জিলিং এ? কোথায়? জানি না কোথায়, আমি যাইও নি কখনো। এখনো সে বাড়ি আছে না গেছে তাও জানি না। দেখুন, হয়তো কোনো হোটেল হয়ে গেছে, কিংবা গেস্ট হাউস, কিংবা কোনো শুটিং পার্টি ঢুকে পড়েছে আমাদের মতো। আসুন। ইশ, তুলিটা যে কি করে না। আপনি যান, আমি অ্যান্টেনাটা সেট করে দিচ্ছি। আপনার কাজের মেয়েটিকে বলে দেবেন তো ওদের যেন বলে দেয় জামা কাপড়গুলো ওদিকে দিতে, আপনার ছাদে যেন না আসে। একবার নিচে এলে একটু ভালো হয়। এই যে শোনো, তোমাকে একটা জিনিস বলা ছিল। তার আগে একবার নিচে যাও, ওখানে একটা গন্ডগোল হয়েছে। দেবাশিষ কি সব বলেছে অভিজিৎকে? জানি জানি, আমি সব জানি। জানতে না, আমার বদলে যে কেউ এখানে আসতে পারতো, আসতে পারতেন অস্ত্রাগারের প্রধান। জানতাম, আমি জানতাম অর্জুন। রক্ষীহীন অস্ত্রাকে দেখার সঙ্গে সঙ্গে আমারও সে আশঙ্কাই হয়েছিল। জানতাম যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে কেউ ঢুকে পড়তে পারে। এনা চাবি, ওরা চলে গেছে। স্বামী দিচ্ছে কে আবার এত তাড়াতাড়ি? ও মা জানো না বাটকুলের সঙ্গে অভিজিৎ দার কি মারামারি, তারপর অভিজিৎ দা কলকাতা ফিরে গেল, শুটিং বন্ধ। তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি রঙ্গ করছিলে ওখানে? মাছে হলুদ মাখাতে বলেছিলাম, মাখাসনি কেন? দিচ্ছি। আমি এর প্রতিকারের জন্য তোমার জ্যেষ্ঠ ভাতাকে। ওরা আসা অবধি তোর কাজে কোনো মন নেই মালতী। মানুষের হাতে অস্ত্র তুলে দিতেও বলেছিলাম। চলে গেল মানে? ভাড়ার টাকাটা দিয়ে গেছে? প্রসন্ন কোথায়? তোমার দিদি সেই নির্দেশ দেবার অনুরোধ আমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতাকে করেছিলাম। সুদেশনাকে দিদি বলিস বুঝি আজকাল? শুটিং এ সবাই ডাকে তো অভ্যেস হয়ে গেছে। শোন, ওদের ভেতরের জামা ছাদে শুকোতে দিতে বারণ করবি তো? ছি ছি মা গো, লোকের সামনে কি লজ্জা। দিদি এই দেখো একটা চিঠি এসেছে, কি করবো বলো তো এখন? নিজে মনে করলে দীপঙ্কর সেনগুপ্ত দিয়ে এসো কি ওখানে? এখানে নিয়ে এসছো কেন? ওখানে কেউ নেই, সবাই চলে গেছে, আজকে প্যাক আপ। দরকার হয় না কি? আজকের কাজ শেষ হয়ে গেছে, ওরা বাংলায় ফিরে গেছে। প্যাক আপ মানে জানো না, একদিন ধরে শুটিং দেখছো? ওই বেটে পাড়া ছেলেটা তো বসে আছে, ওকে দিয়ে আসবো? ও বাটকুলে আছে বুঝি, দাও ওকে দিয়ে আসি। থাক, তোকে যেতে হবে না, হাত ভর্তি হলুদ, আমি দিয়ে আসছি। কি হলো, তোমাদের শুটিং বন্ধ হয়ে গেছে কেন? তুমি নাকি কি সব মারামারি করেছো? করতে দিল না তোর, তার আগে দীপঙ্কর দা এসে গেল না? দ্যাট আসলো সানাপাত পিচ, আচ্ছা করে ধরে কেলালে তবে সালা ঠিক হতো। ও আবার কি, ভদ্রলোকের ছেলে মারামারি করতে আছে? ভদ্রতা এরা বোঝে না দিদি, বেসিক্যালি আনকালচার তো। এদের সঙ্গে ভদ্রতা করতে যাও আরো মাথায় চড়ে বসবে। কালকে তোর দুটো ছবি ফ্লপ করলে তোর দিকে কেউ তাকিয়ে দেখবে না, তুই আবার। থাক, মাথা গরম করো না, বললাম তো তোমাদের সিনেমার লোকজন ওই রকম। মাঝে মাঝে কি মনে হয় জানো দিদি, ধস সালা কে রগড়াবে আর এই ইন্ডাস্ট্রিতে? তোমার মতো যদি একটা বাড়ি থাকতো না আমার, নিচের তলায় একটা ঘর দিও তো দিদি, মাঝে মাঝে এসে থাকবো, ছবি আঁকবো। সে তুমি এখন বলছো,
কলকাতায় ফিরে গেলে দিদির কথা আর মনেও পড়বে না। এই নাও, তোমাদের ডিরেক্টরের নামে একটা চিঠি এসেছে, বাংলায় গিয়ে দিয়ে দিও। চিঠি নয় তো, কার্ড। এখানে আবার কে কার্ড পাঠালো? দীপঙ্করদাকে দাও, দেখো নিশ্চয়ই জরুরি কিছু। এখানকার ঠিকানায় যখন পাঠিয়েছে। ও, কাল তো 27, দীপঙ্কর তার জন্মদিন। নিশ্চয়ই বৌদি, দেখি। এই আজমগড়। বাবা, ভীষণ মেম সাহেব বৌদি তো তোমাদের। বরের জন্মদিনে শুধু একটা কার্ড পাঠিয়ে দিল, একবার এলো না। আসে না তো প্রায় 2.5 বছর। ওই জন্মদিনের কার্ড, বিজয়ের কার্ড, এর উপর দিয়ে ব্যাপারটা আছে। আচ্ছা, কি খেতে সব থেকে ভালোবাসে তোমাদের দাদা জানো? জানি, ভদকা। কি কা? ভদকা, মদ। সুন্দর হাতের কাজ তো আপনার। এটা আমি বানাইনি, তিন পুরুষ ধরে বানানো হয়েছে। ওদের বলবেন ভেতরের জামা অন্যদিকে শুকোতে দিতে। আপনার কালো শালটা দেবেন, ওগুলো ঢেকে দেব। ওটা তো দার্জিলিং এ আমার হোস্টেল, আনতে হবে। চেখে দেখ তো মিষ্টি ঠিক হয়েছে কিনা। শুধু শুধু রাঞ্জো কেন, আজ কে আসবে তোমার রান্না খেতে? শুনলি তো, আজ জন্মদিন, আপনার বলতে তো কেউ নেই যে পায়েসটা করে দেবে। বউ তো একটা কার্ড পাঠিয়ে খালাস। আমার হয়েছে, প্রসন্নদাকে বলো বাংলায় গিয়ে দিয়ে আসতে, ওরা তবু আসবে না, আজ শুটিং বন্ধ না। কিসে করে পাঠাই বলতো, নিয়ে যেতে গেলে চলকে পড়ে যাবে না। তোমাকে কত করে বললাম বাসনওয়ালি আসে, ওর থেকে একটা স্টিলের টিফিন কাড়ি নাও না, আমি কি কারখানায় যাই? প্রসন্নকে বল মিষ্টির দোকান থেকে একটা হাঁড়ি নিয়ে আসতে, মুখ বেঁধে পাঠিয়ে দেব। সে তো শুধু পায়েস আর মাছের মুড়ো দিয়ে ডাল, রুই মাছের কালিয়া, সেসব কিসে করে পাঠাবে? রেখে দে, যেতে হবে না কারো। এখান থেকে এটুকু একটা খাবার যদি না পৌঁছতে পারিস, দরকার নেই কিছু। দিদির ঘরে দেখবো কিছু আছে কিনা নিয়ে যাওয়ার মতো। খবরদার না মালতী, ওর কানে যদি যায় ভালো হবে না কিন্তু। আচ্ছা বাবা, বলবো না। আর সে তো ঘরে নেই, শুটিং হবে না শুনে সকালবেলা খুব ভালো করে মাথা ঘষলো, তারপর গাড়ি নিয়ে তাঁতি পাড়ায় গেছে শাড়ি কিনবে বলে। বললাম না, সত্যিকারের আপনজন বলতে কেউ নেই লোকটার, সবই লোক দেখানো। আমি কি দেখবো একটা টিফিন কাড়ি পাই কিনা? তুমি কিন্তু জিজ্ঞেস করতে পারবে না ওটা কার। সারা গায়ের লোক শুটিং দেখে গেল, তোর ইট ভাটা নারায়ণ তো এলো না। ও আসবে না। কেন, ঝগড়া করেছিস? কোনো পুরুষ মানুষের সাথে কথা বললি ওর গায়ে জ্বালা ধরে। আচ্ছা তুমি বলো, বাড়িতে শুটিং হবে, লোকজন আসবে না, আমি কি একবেলা ঘোমটা টেনে বসে থাকবো? তাহলে ওর টিফিন কারি তোকে দেবে কেন? একবার চাইবো, না দিলে চলে আসবো। আমি কারোর পায়টায় ধরতে পারবো না, তাতে যদি ওর পোষায় পোষাবে, নালে নিজের রাস্তা নিজে দেখে নেবে। মা, পুজোর প্রসাদ মা। Mm-hmm.
আচ্ছা, সুদেশনার ঘরের চাবিটা কি আপনার কাছে? আপনি? হ্যাঁ হ্যাঁ, দেখুন না, আমার স্ক্রিপ্টের খাতাটা কাল ফেলে গেছি, ওরা ওটা খুঁজে পেয়ে সুদেশনার ঘরে তুলে রেখেছে। আমি বের করে দিচ্ছি। আমি তো ভাবলাম আপনি আজ আর আসবেন না, তাই মালতীকে পাঠাবো ভাবছিলাম বাংলোয়। ভেতরে আসুন। কেন আবার কাঁপছে টিভি? কেন জানো আপনি জানেন না? না সত্যি জানি না। আমি তো ইংরেজি করে হ্যাপি বার্থডে বলতে পারি না। সকালে আপনার নামে রাধা গোবিন্দকে পুজো দেওয়া হয়েছে, প্রসাদ রয়েছে, খেয়ে নিন। আপনি কি আবার খাবার দাবার আয়োজন করেছেন নাকি? বাংলোয় কিন্তু আমার জন্য রান্না হয়েছে। হোক, বাংলো কেমন রান্না আমি জানি, একটু খেলে কিচ্ছু হবে না। কখন করলেন এত সব? আপনি কি সত্যি আমার জন্মদিন বলে করেছেন? না, আমি নিজে খাবো বলে করেছি। আমি এখানে বসে এত ভালো মন্দ খাবো, আর আমার ছেলেগুলো পড়ে দিল ওখানে। পাঠিয়ে দিন সবাইকে। আমরা কিন্তু 50 জন। কোনো চিন্তা নেই, বলেছিলাম না আমাদের বাড়িতে আগে 150 জনের পাঠ করতো। এটা কি শুক্তো? হ্যাঁ। অভিজিৎ বাবু চলে যাওয়াতে খুব অসুবিধে হলো আপনার না? হ্যাঁ, তা তো একটু হলো। দেখুন এখন কতদিন কাজ বন্ধ করে বসে থাকতে হয়, আসলে সবটা আপসেট হয়ে গেল তো। একটু নুন। আমি একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি অন্যভাবে নেবেন না? না বলুন। আমি তো ঠিক টাকার জন্য বাড়িতে শুটিং করতে দিইনি, আপনাকে দেখে মনে হয়েছে একে দেওয়া যায়, তাই দিয়েছি। অন্য কেউ হলে দিতাম না। আমি জানি। আর কেউ হলে আমি আমার বাবার ছবি ব্যবহার করতে দিতাম না, বাড়ির সিন্ধুক থেকে আমার সমস্ত বাসনও বের করে দিতাম না। জানি। তাহলে আমি একটা কথা বলবো, আপনি না বলতে পারবেন না। বলুন। এই বাড়ি ভাড়া বাবদ যে টাকাটা আপনি ধরেছিলেন সেটা আপনি দেবেন না। সে কি? না, আপনার অনেক টাকার ক্ষতি হয়ে গেছে, আমার তরফ থেকে এইটুকু টাকা না নিলে যদি আপনার ছবিটা সুষ্ঠুভাবে হয়ে যায় তবে তাই হোক, আমি তো আর না খেয়ে মরব না। 5টা খান। জন্মদিনের দিন মুখ গোমরা করে থাকবেন না। কই? আজ আমার 42 বছর পূর্ণ হলো জানেন, এতগুলো জন্মদিনে এত ভালো গিফট এর আগে কেউ কখনো আমার দেয়নি। দিদি, তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা, ধন্য হলো চরণ পাতে, তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমি রাখবো গেছে তারে। কি শাড়ি টাড়ি কিনলেন কিছু? শাড়ি? আপনি তাঁতিপাড়ায় গেছিলেন না শাড়ি কিনতে? ভুল শুনেছেন, কলকাতায় পাঠানো হয়েছিল আমায়।
পাঠানো হয়েছিল মানে? অভিজিৎকে বুঝিয়ে বলতে, যদি আমার কথা রাজি হয়। ও তুমি কোলে নিয়েছিলে সেটা মির দিলে নিষ্ঠুর করে, শুনবেন, তুমি কোলে নিয়েছিলে সেটা মির দিলে নিষ্ঠুর করে। বলেছেন দীপঙ্কর বাবুকে? ছিন্ন যাবে হলো তার ফেলে গেলে কি বললেন উনি? ফেরা পথে বাংলায় বলে এলাম, ন্যাচুরালি খুব রিলিফড। এখন নতুন শেডিউল করছে। ছিন্ন যাবে হলো তার ফেলে গেলে ভূমি পরে। অভিজিৎ বাবু তো আজ আর আসছেন না, তাহলে গেটটা বন্ধ করতে বলি। বলে দিন, আজ নিশ্চয় আপনি একটু রেস্ট গেছে, অন্যদিন যা জ্বালায় আপনাকে সারাদিন ধরে আমরা। না, জ্বালানোর কি আছে? একটা লোক একটা ভালো কাজ করতে চাইছে, এইটুকু কষ্ট যদি আমরা না করি। প্রসন্ন, গেটটা বন্ধ করে দাও। এই প্রথম মাস শুটিং হচ্ছে তো আপনার বাড়িতে, তাই বলছেন, আর কয়েকবার হলে আর বলবেন না। প্রথমবারই না বলতাম যদি দীপঙ্কর বাবু না হয়ে অন্য কেউ হতেন। আচ্ছা, গেটটা বন্ধ করে দাও প্রসন্ন। গেটটা বন্ধ করে দাও। খাওয়া হয়ে গেছে আপনার? না, খাবার এসেছে, এবার খাবো। ও ভালোই হলো, দাঁড়ান মালতীকে দিয়ে পাঠিয়ে দিই, খেয়ে বলুন কেমন লাগলো। আজ আপনি রেখেছেন নাকি? ওই আর কি, মাছ টাছগুলো রয়েছে, পায়েসটাও রাখবো ভেবেছিলাম। দীপঙ্কর বাবুর এত ভালো লেগে গেল, চেটে পুটে পুরোটা খেয়ে নিলেন। দীপঙ্কর এসেছিল নাকি আজ এখানে? আমি বললো না তো? এসেছিলেন, মন্দিরে পুজো দেওয়া হয়েছিল তো, তার প্রসাদ খেলেন, পায়েস খেলেন। হঠাৎ আমাদের বাড়িতে আবার জন্মদিন চিনগুলো মানা হয়, প্রসাদের সন্দেশ কিছুটা আছে, খাবেন? ও, আজ 27th না? ইস, আমার একেবারে খেয়াল ছিল না। কি হবে? সে কি আর হবে, আপনারা ব্যস্ত মানুষ, আপনাদের এতদিকে চিন্তা, ছোটখাটো সব জিনিস কি মনে রাখা সম্ভব? সে দীপঙ্কর বাবু নিশ্চয়ই বুঝবেন, আমার না হয় কোনো কাজ নেই, তাই সারা সকাল ঘরে বসে পায়েস রেঁধেছি। শুনুন, আপনার লোককে বলে আবার গেটটা খোলানো যায় না? না, একবার বন্ধ করলে খোলা ভীষণ ঝামেলা, অনেকগুলো তালা দিতে হয় তো। আমি নিজে যদি একবার বলি? লাভ নেই, আপনি ঘরে যান, আমি খাবারটা পাঠিয়ে দিচ্ছি। সোমবার আমরা চলে যাচ্ছি, কিছু বলেছে তোমার? ও, কাজ হয়ে গেল তোমাদের? আচ্ছা, তোমার পান্দানিটা কিন্তু কন্টিনিউটি হয়ে গেছে, ওটা কিন্তু আমাদের নিয়ে যেতে হবে। তুমি দায়িত্ব নিয়ে নিয়ে যাবে, আর কারুর হাতে দেবে না। আমি নিজে ফেরত দিয়ে যাব, তোমার কিচ্ছু ভাবতে হবে না। এরপর কি কলকাতায় কাজ তোমাদের? না, বেনারস, পাঁচ দিনের একটা আউটডোর আছে, তারপর কলকাতা। আড়াই বছর পর তাহলে দেখা হবে বলো? কার? দীপঙ্কর বাবু আর তোমাদের বৌদি বেনারসের কাছেই কোথায় যেন থাকেন বলছিলে না? না, তারা সময় পাবে না বোধহয়, খুব টাইট শিডিউল আছে। ওই তো মল্লিকা দিয়ে এলো। মল্লিকা দি? মল্লিকা মজুমদার একটা ছোট রোল করছে, গেস্ট অ্যাপিয়ারেন্স। ও মা, বলনি তো, এখনো আগের মতো সুন্দর দেখতে আছেন? দেখে যাও, ওই তো এসে গেছে তো।
ও মা, বাবু আপনি? শুনলাম দীপঙ্কর সেনগুপ্ত এখানে শুটিং করছেন একটা পিরিয়ড ফিল্মের, একবার দেখা করা যাবে? কি রে, কেমন দেখলি? ভালো দেখতে? আসেনি তো, স্টেশন থেকে গাড়ি গিয়ে ফিরে এসছে, তার নাকি খুব বাজে বমি হচ্ছে, আসবে না। ও মা, সে কি? তাহলে শুটিং হবে কি করে? দেখো না, তাই জন্য তো সব কেমন মুখ পান্তুয়ার মতো করে বসে আছে। আহারে, কি যেন শনি লেগেছে ওদের শুটিংয়ে। দিদি, তোমাকে একটা কথা বলবার ছিল। দিদি, দলিলটা দাও তো শিগগিরই। বোঝো, সেটাও লাগবে বুঝি শুটিংয়ে? না গো, সেটেলমেন্টের বাবু শুটিং দেখতে এসেছে, নিচে বসে আছে, এই ফাঁকে দলিলটা দেখিয়ে দিই। 4664926। কখন ফোন করলে আপনাকে পাওয়া যাবে? সেটা তো আগে বলা কঠিন, চেষ্টা করবেন পেয়ে যাবেন। শৈলদা, তোমরা কি শিওর 12:55 ট্রেনে বলেছিলেন? আমি নিজে টিকিট কেটেছি বাবা, ওই সুদেশনা যখন কলকাতা যাচ্ছিল কাবেরীর হাতে আমি নিজে দিয়েছি। মলিদি তখন বাড়িতে ছিল না, আমি ওর মার হাতে টিকিটটা দিয়ে এসেছি। বাড়িতে ছিল না মানে? এদিকে বলছে ফুড পয়জনিং এর শয্যাশায়ী, আর কাল বাড়িতে ছিল না? ফোনে কার সঙ্গে কথা বলেছিলে? ওর মা বললো তো যে কাল শুটিং এ কি সব আজে বাজে খেয়েছে, তাই আজ ভোর রাত্রি থেকে শরীর খারাপ হয়েছে। উফ, এই যে আমার নাম ঠিকানাটা লিখে দিলাম, এই নিন। 1953 থেকে 1955 অবধি সাপ্তাহিক অমৃতয় কনকলতা দেবী বলে একজনের ধারাবাহিক রচনা বেরোতো, আমার কাছে কেটে বাঁধানো আছে, আপনি চাইলে দিয়ে দিতে পারি। একজন মহিলার চোখ দিয়ে দেখা সেই সময় সমাজের ধন্যবাদ, এরকম অসামান্য ডকুমেন্ট আমি অন্য কোথাও দেখিনি জানেন। ধন্যবাদ, দরকার হলে চেয়ে নেব। আচ্ছা, ওদের গাড়ি করে আনা গেল না? আমি একবার ফোন করে দেখবো, কথা বলবো। সত্যি কথা বলবো বস, আমার মনে অন্য কোনো ক্লাস্টার হয়েছে, ওর মা চেপে গেছে। এরা যে কি করে নিজেদের প্রফেশনাল অ্যাক্ট্রেস বলে বুঝি না। বুঝবো কি করে? আসবে না, বুঝলে তোর সঙ্গে দেখা করেই আসতাম। ওর মা বললো টিকিটটা রেখে দিয়ে যাও, আমি রেখে দিয়ে চলে এলাম। এটা ঠিক বিবলিওগ্রাফি বলবো না, জাস্ট কয়েকটা বইয়ের লিস্ট আর কি, আপনার হেল্প হতে পারে। আমার হাতের লেখাটা ভালো নেই, দেখুন তো পড়তে পারছেন কিনা। কান্তি, এটা রেখে দাও, পরে পড়ে নেবো। তাহলে এখন কি করবে বলো, এভাবে তো বসে থাকা যায় না। রাগ করো না বস, মাথা ঠান্ডা করে একটু ভাবো, এই সিনটা কি রাখা খুব দরকার? এই সিনে তো নতুন কোনো ইনফরমেশন নেই। ওফ, ইনফরমেশনটা কি ছবি সব কান্তি? সেখানে মুড বলে কিছু নেই, ভিজুয়াল বলে কিছু নেই, শুধু কতগুলো তথ্য। তাহলে তো ছবি না বানিয়ে এসে লিখলেই হয়। না, আমি তোমাকে বাদ দিতে বলছি না, বলছি জাস্ট একবার ভেবে দেখো। একজন সদবা মহিলা, লাল পেড়ে শাড়ি, সিঁদুর, মুখে পান পায়ে আলতা, কমপ্লিট কন্ট্রাস্ট উইথ বিনোদিনীর বৈধব্য। তার পাশে বিনোদিনীকে থান পরে বসিয়ে দাও, একেবারে এইখানে এসে লাগবে। ও সরি, একটা আর্টিকেলের নাম লিখতে ভুলে গেছি, সেকালের বিধবাদের নিয়ম নিষ্ঠা, ওই রমানাথ শাস্ত্রী একটা বেশ সরস বর্ণনা। কান্তি, তুমি দেবাশিসকে নিয়ে একবার যাও তো, এখানকার পাড়ার ক্লাবে যাদের সেদিন চাঁদা দিয়েছিলাম, ওদের গিয়ে জিজ্ঞেস করো যে পাড়ায় কোনো থিয়েটার গ্রুপ আছে কিনা, আর সেখানে কোনো মহিলা অভিনয় করেন কিনা, ছোট পার্ট ঠিকই পড়ি করে নেওয়া যাবে। যাও, চল। দেব আমি একটা কথা বলবো, একবার মালতীকে ট্রাই করে দেখবো। সেদিন ওদের বাড়ি দেখাতে নিয়ে গেছিল আমার, ওর বাবা আমার পছন্দ হয়েছে। বলিসনি তো আমায়, কবে গেলি এইসব শুটিং এর মধ্যে? বৈশাখ মাসে পাকা কথা বলবে বলেছে, আষাঢ় মাসে নাকি ভালো দিন আছে। বৈশাখ মাসে বলবি, আষাঢ় মাসে চলে যাবি, তাহলে আমি লোক দেখবো কখন? ওদিকের পাড়ায় একটা মেয়ে আছে, কাজ খুঁজছে, মুসলমান রাখবে? আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। না মানে একটু আলাদা কথা ছিল। ও যা, তুই এগুলো নিয়ে যা। বলুন। আমার একজন অভিনেত্রী আজ আসার কথা ছিল জানেন, আসেনি। শুনলাম, কি করবেন এখন? কালকে শুটিংটাও হবে না? আপনাদের মন্দিরে রাধা গোবিন্দ খুব জাগ্রত বলছিলেন না? হ্যাঁ, এবার একদম তার ভরসা, তিনি যদি সাহায্য করেন শুটিং হবে, নইলে। ও বিপদে পড়ে এখন ঠাকুর দেবতার কথা মনে পড়েছে, আমি যখন এতবার বললাম একবার পূজোটা দিয়ে দিন, তখন তো শুনলেন না। আমার ছবিতে একটা পার্ট করে দেবেন? কি, একটা ছোট রোল আছে, অভিনয় করে দিতে হবে, করে দেবেন? আমি? হ্যাঁ আপনি, আমার হাতে কিন্তু বেশি সময় নেই, কাল শুটিং। এইবার বুঝেছি, এইসব গন্ডগোলে আপনার মাথাটা একেবারে গেছে,
নইলে সাধে আপনি রাধা গোবিন্দের নাম করেন? আমি কিন্তু সিরিয়াসলি বলছি। পাগল না মাথা খারাপ? আমাকে দিয়ে ওসব হয়? আমি তো ছবিটার ডিরেক্টর, কাকে দিয়ে কি হয় সেটা তো আমার বোঝার কথা। সে আপনি যাই হন, আমি কি পারি না পারি সে তো আমি জানি। আপনি কি সেই জন্য বলছেন না অন্য কোনো কারণে বলছেন? অন্য কোনো মানে? না, যদি পাঠটা আপনাকে দিয়ে হয় তাহলে আপনি করবেন তো? না একেবারেই নয়, হঠাৎ বুড়ো বয়সে পাঠ করবো কেন? করবেন কারণ আপনাকে মানায় বলে, আর আপনি একটু বুড়ো নন তাই। এটা কলকাতা শহর নয় দীপঙ্কর বাবু, এখনো এই গ্রামে আমাদের বাড়ির একটা মান ইজ্জত আছে। রবীন্দ্রনাথের গল্পে অভিনয় করলে যদি কারো মান ইজ্জত যায় তাহলে সেই ইজ্জত থাকাচ্ছে যাওয়াই ভালো। এটা কিন্তু ডিরেক্টর হিসেবে আপনাকে বলছি না, বলছি আপনার বন্ধু হিসেবে। আমি এটা পারবো না দীপঙ্কর বাবু, আপনি আমায় মাফ করুন, অন্য কাউকে দেখুন। অন্য কাউকে দিয়ে হলে আর আপনাকে বলবো কেন? কিসের পাঠ? ধরুন আপনার মতন একজন মহিলার, কিছু কঠিন নয়, সুপুরি কাটতে কাটতে কয়েকটা কথা বলতে হবে। সুপুরি তো আপনি রোজই কাটেন। যখন ছোটবেলায় ডাকাত ডাকাত খেলতাম মাঝে মাঝে আমার পালা থাকতো কুদেবার, আমি কোনোদিন সময় মতো পারিনি, তার থেকে আমায় খেলায় নিত না, ওরা এলেবেলে করে রাখত। আমি সত্যি পারবো না, আমার ভয় করবে। আমার সঙ্গে একবার আলাদা করে বসে পাঠটা পড়ে দেখুন, যদি ভয় করে তখন বলবেন। শুধু আপনার সঙ্গে আলাদা করে বসলে যদি কোনো পাঠ হয়ে যায় সে পাঠ আপনি আমায় বলুন, আমি 100 বার করে দেব। কিন্তু আপনাদের সিনেমা তো সেভাবে হয় না দীপঙ্কর বাবু, সে তো আপনি আমার থেকে অনেক ভালো জানেন। সেখানে অত আলো, অত লোক, ক্যামেরা। আপনি মনে করবেন আপনি শুধু আমার সামনে বসে পড়ছেন, আশেপাশে কেউ কোথাও নেই। কত বড় পাটটা? বেশি বড় না, আসুন আমি পড়িয়ে দিচ্ছি। এই দুনিয়াটা বড় কঠিন ঠাঁই রে বিনি, এই দুনিয়াটা বড় কঠিন ঠাঁই রে, এই দুনিয়াটা বড় কঠিন ঠাঁই রে বিনি, শুধু পায়ের তলায় মাটি, মাথার উপরে আকাশ, শুধু শুধু পায়ের তলায় মাটি, মাথার উপরে আকাশ, তাতেই আমি ভাবি আমি কত সুখে আছি, তাতেই আমি ভাবি আমি কত সুখে আছি, এই দুনিয়াটা বড় কঠিন ঠাঁই রে বিনি। না দিদি, হরদা ব্লাউজটা দিল দেখো, তুমি এরম করে পড়বে কিচ্ছু বোঝা যাবে না, এ দেখো এরম করে পড়বে, তারপর এরম শাড়ি দেবে, মনে হবে খালি গায়ে পড়ে আছো। শুধু শুধু ভয় পাচ্ছ কেন তুমি? কেমন সুন্দর করে দেখিয়ে দিল, যেমন করে বলেছে তেমন করে বলবে, ব্যাস হয়ে গেল। কটা বাজে রে মালতী? 10:20। এবার খেয়ে নাও, আমি রুটি করে দিই, আর শুধু শুধু রাত করো না, কাল সকাল সকাল চান টান করে নেবে, হরদা আসবে সকাল 8টায় মেকআপ করতে। আমি একটা চিঠি লিখে দেবো, একবার যাবি বাংলায়? কিসের চিঠি? লিখে দেবো, অনেক ভেবে দেখলাম আমাকে দিয়ে হবে না, আপনি অন্য কাউকে দেখে নিন। গেট তো বন্ধ হয়ে গেছে দিদি, প্রসন্নদা চাবি দিয়ে ঘুমিয়ে পড়েছে, আমি রুটি করে দিচ্ছি তুমি খেয়ে নাও। এই দুনিয়াটা বড় কঠিন ঠাঁই রে বিনি, এই দুনিয়াটা বড় কঠিন ঠাঁই রে বিনি, ব্যাস বাকি সব পরে দিলাম দিদি, এবার সিঁদুরটুকু আপনি নিজে নিজে পরে নিন। মল্লিকা দিকে না পেয়ে ভালোই হয়েছে, একদিকে এত সুন্দর কোনোদিনও দেখাতো না। পাখি আসছে জিজ্ঞেস করতো, আলতা পড়াবো? অফকোর্স পড়াবে। এই আত্মা একটু ক্রিম দে তো। হ্যাঁ দিচ্ছি, এক মিনিট দিদি, ভালো করে এই জায়গাটা এবার একটু চেপে চেপে ঢোকান ঢোকান। দিদি আপনি গয়নাগুলো পড়তে পড়তে পাটা বাড়ি দিন, আমি আলতাটা পরে দিই। আসতে পারি? ওরে বাস কি দেখাচ্ছে! সরি সরি আমি করবো না। তাহলে বুঝছো একটা সিনেই এই
পুরো ছবিতে থাকলে তোমাকে আর কেউ দেখতো না। তো ডিরেক্টর তো তাই চায় আমার লোকে না দেখুক। আজ পর্যন্ত একটা ছবিতে মেকআপ করতে দিয়েছে আমায়। আপনি বসুন না। না, কেউ বসবে না এখানে। ওকে একা ছেড়ে দাও, শট রেডি হলে ডাকবে। কি দিয়ে পরবো সিঁদুর? এই তো চিরুনি। এ কি হরো, সোয়েটার টিপ দিয়েছো কেন? সিঁদুর টিপ হবে তো। নার্ভাস লাগছে, জল খাবো। এর উপরে তো হাসিয়ে দিচ্ছে কিন্তু। দ্যাটস রাইট কৌশিক, বল এটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এই চরিত্রটা কি আমাকে একটু বলে দাও, এর সঙ্গে আমার কি সম্পর্ক? ওই বিনোদিনীর নেবা, কিছুটা অ্যাফেকশনেট, সিম্পথেটিক, কনফিডেন্ট। মহেন্দ্রকে যে ভালো লাগছে সেটা এর কাছে বলতে পারে? না, অতটা ক্লোজ নয়। কি নাম ক্যারেক্টারটার? দ্যাটস নট ইম্পর্টেন্ট। অফ কোর্স, কি বলে ডাকি আমি একে? ডায়ালগটা ভালো করে পড়ে দেখো, কোনো সম্বোধন নেই। ও, তার মানে জনিকা। বনলতাও হতে পারে, ধরা যাক ওর নাম বনলতা। সরি, ওটা জীবনানন্দের কপিরাইট, রবীন্দ্রনাথ বলে চালাম না তো সোজা না। রবীন্দ্রনাথ বলে চালাচ্ছি না তো, বলছি তো এটা আমার লেখা, আমার চরিত্র। কি বস, একটা মনিটর হবে নাকি? না, টেক করবো। আচ্ছা বিনোদিনী, লোক হাঁটুর উপর মুখটা রেখে এইদিকে। আচ্ছা বনলতা, আপনি কোন দিকে তাকাচ্ছেন? লুক লুক, আপনি তাকাচ্ছেন কোন দিকে? ও বুঝতে পেরেছি। এই কান্তি, ওনার একটা অ্যাবে লুক ঠিক করে দাও। দিদি আপনি আমার আঙুলটা দেখুন। হ্যাঁ, ওই দিকে, অন্য কোনো দিকে তাকাবেন না। আর আমি যখন অ্যাকশন বলবো তখন ওই দিকে তাকিয়ে আপনার ডায়ালগটা বলে যাবেন। কোন দিকে? হ্যাঁ ঠিক আছে লুক, টেক করছি। স্টার্ট সাউন্ড, আপনি আমার দিকে তাকালেন কেন? কোন দিকে তাকানোর কথা? বস এবার হবে না, তুমি লুক পজিশনে এসো, তোমার কথা শুনে তোমার দিকে তাকিয়ে বলো। চলুন মিঠু, টেক করবো। এবার আপনি আমার দিকে তাকিয়ে কথা বলবেন, আমার দিকে, আর কারো দিকে নয়। এটা দেখো, ঠিক আছে? এই যে আমার দিকে। চশমাটা খোলো, নইলে চোখ দুটো দেখা যাচ্ছে না। হ্যাঁ কি দেখছেন বলুন। আপনার দিকে তাকিয়ে বলি। হ্যাঁ একেবারে। অর্জুনের পাখির চোখ দেখার গল্পটা বলেছিলাম কালকে, মনে আছে? আপনি আমার দিকে তাকিয়ে কথা বলবেন। হ্যাঁ তাহলে মনিটর হচ্ছে এটা? না, টেক করবো। সাইলেন্স, যাব। হ্যাঁ বনলতা রেডি? আচ্ছা স্টার্ট সাউন্ড, রানিং ক্যামেরা 85/2 অ্যাকশন। এই দুনিয়াটা বড় কঠিন ঠাঁই রে বিনি, শুধু পায়ের তলায় মাটি আর মাথার উপরে আকাশ, তাতেই আমরা ভাবি আমরা কত সুখে আছি। বুঝতেও পারি না আজ একটা ঝড়ঝাপটা হলে পায়ের তলার মাটি, মাথার উপর আকাশ সবই ভেঙে পড়বে। রোদ বৃষ্টি সুখ দুঃখ কোনো কিছুই চিরকাল থাকবার নয় রে, ও আসবে যাবে। কারেক্ট, খুব ভালো হয়েছে। এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল।
আসো, হাত দিন দিন। সুচরিতা বনলতা, অন্য কেউ হলে অজস্র ধন্যবাদ দিয়ে চিঠি আরম্ভ করতাম, আপনার সামনে সে ধৃষ্টতা করার সাহস আমি করি না। আমি আগেও বলেছি আবার বলছি, আমার ছবির ক্ষেত্রে আপনার যে অবদান সেটা বিশদ করে বলা মানে নিজেদেরই অপমান করা, তাই সেই বিষয়ে কোনো আলোচনা করব না। আন্তরিকতার বিনিময়ে কেবল আন্তরিকতাই দেওয়া যায় বলে আমি মনে করি, সেই দাবিতে আপনার জন্য এই শাড়িটা পাঠালাম। এটা দেবাশিস আর আমি বেনারস থেকে পছন্দ করে কিনেছি, অতএব পছন্দ না হলে তার দায়িত্ব আমার একার নয়। এর মধ্যে আবার শাড়িটা কিনতে গেলে কেন? আমি জানি না, দীপঙ্কর দাকে জিজ্ঞেস করো। তুমি নিয়ে গিয়েছিলে জোর করে? ঠিক উল্টোটা, আমি ভেবেছিলাম ঘাটে ছবি তুলব কয়েকটা, কিনা গলির ভেতরে শাড়ির দোকানে ঢুকতে হলো। বৌদি শাড়িটা কি রঙের সেটাও তুমি পছন্দ করলে, তাই লিখেছে নাকি? বৌদির জন্য কিছু কেনা হয়নি তো? হ্যাঁ, তোমরা দুজনে মিলে উজিয়ে গেলে শুধু আমার জন্য একটা শাড়ি কিনতে। না, শুধু শাড়ি কে বলেছে? তবে খোলো ওটা। পাঁচ রকমের সুপুরি আছে তোমার জন্য, ভালো করে চাপা দিয়ে রাখো, নইলে গন্ধটা চলে যাবে। সুদেশনা কেমন আছে? ভালো নেই, গঙ্গাস্নানে কতগুলো শট দিল তারপর একটু জ্বর মতো হয়েছে। ও তোমার ঠিকানা একটু দিও তো, সুদেশনা দি চেয়েছে, বোধহয় চিঠি লিখবে। সে তো তোমার দীপঙ্করদের কাছেই পেতে পারে। জানি না বাবা, আমায় বললো, তোমায় বলতে তাই বললাম। খেয়ে উঠে তোমার দীপঙ্করদার কলকাতার ঠিকানাটা একটু লিখে দিও তো আমার। বৌদিকে কেমন দেখলে এবার? দেখা হলো কোথায়? গেলাম, শুটিং করলাম, চলে এলাম। ও মা, অদ্দূর গেলে দেখা করলে না একবার, ভারী অন্যায়। আমি তো তবু পৌঁছে জোর করে একটা গিয়ে টেলিফোন করালাম। ও, টেলিফোনে কথা হলো? না, বৌদি তো ছাত্রীদের নিয়ে এক্সকারশনে গেছে, আমরা যেদিন ফিরে এলাম তার পর দিন ফিরবে। আরেকটা মাছ দি তোমায়। ভাই দেবাশিস, পরপর তিনখানি পত্র লিখিয়া উত্তর পাইলাম না, আশা করি ঠিকানায় কোনো গণ্ডগোল হয় নাই। তুমি যেরূপ ঠিকানা লিখিয়া দিয়া গিয়াছিলে হুবহু সেই মতো দেখিয়া পত্র লিখিয়াছি, পত্র পাইয়াছ কিনা সত্তর জানাইও। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সিনেমার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হইতেছে। তুমি যেরূপ বলিয়াছিলে সেই অনুযায়ী পয়লা জ্যৈষ্ঠ নাগাদ বইটি হলে আসিবার কথা, আমরা শহরের বাইরে থাকি বলিয়া সব সংবাদ সময় মতো আমাদের কাছে পৌঁছয় না, কবে বইটি দেখিব তাহার লাগিয়া অধীর আগ্রহ লইয়া অপেক্ষা করিতেছি। গেছিলে পোস্ট অফিসে? গেছিল, বললে কোনো চিঠি আসেনি। ভালো করে খুঁজে দেখতে বললে? বললো, বললো কত আর খুঁজে দেখবো, চিঠি এলে পেয়ে যাবে, আমরা কি লুকিয়ে রাখবো? কলকাতার ঠিকানাটা দিয়ে দেবো, হরকে গিয়ে দেখিয়ে আনিস তুই, টুকটি ভুল করলাম কিনা। এখানকার সেটেলমেন্ট অফিসার তোমাদের দরকারি কতগুলো বইয়ের নাম আমার কাছে রাখিয়া গিয়াছিলেন,
তোমার দীপঙ্কর দাকে লেখা আগের চিঠিতে সেইগুলি উল্লেখ করিয়াছিলাম। আশঙ্কা হইতেছে যে ডাক গোলযোগে বা অন্য কোনো কারণে নামগুলি হয়তো তাহার কাছে পৌঁছয় নাই, তাই এই চিঠিতে পুনর্বার নামগুলি পাঠাইতেছি, তুমি অবশ্যই তাহার কাছে পৌঁছাইয়া দিও। চিঠি চিঠি করে মাথা খাচ্ছিলে, এই নাও। বললাম না পোস্ট অফিসে গন্ডগোল হচ্ছে আজকাল, দেখি। কি লিখেছে গো, কবে আসবে বইটা, কিছু লিখেছে? পিসিমা মারা গেছেন, কালকে কাজ। ওমা, বকুল দিদি? না, ছোট পিসি। দেখো প্রসন্ন, ভাগলপুর থেকে একদিনে চিঠি এসে গেল, আর কলকাতার চিঠি, কাণ্ডটা দেখো একবার। ও দিদি, বইটা আসছে গো হলে, বাজারে বড় বড় করে পোস্টার দিয়েছে। যা, হ্যাঁ গো, ছবি দিয়েছে দিদি রবিজিদার। কাগজটা দে তো দেখি, কাগজে দিয়েছে কিনা। হ্যাঁ, ঠিকই বলেছিস, 23 জুন শুভ মুক্তি, মানে আজ বৃহস্পতি। তার মানে তো সামনের শুক্রবার। বাবা, এসে গেল? কোন হলে আসবে লিখেছে দেখো না। অঞ্জলি, সে তো অনেক দূর। হোক দূর, আমরা রিক্সা করে যাব। দিদি আমাদের পাশ দেবে না? ডাক ডাকে দিয়েছে হয়তো, বুদ্ধি করে কাউকে দিয়ে যদি পাঠাতো। থাক, আমরা টিকিট কেটে যাব। ওকে বলবো দিদি আমাদের টিকিট কেটে দিতে? অ্যাডভান্স কাটতে দাও, নালে পাবে না। এই নে, বলে দিস কেটে নিতে সময় মতো। তোমার আর আমার? আর নারায়ণ কি বাইরে দাঁড়িয়ে হাওয়া খাবে? দিদি, আমি ওকে বলেছিলাম, শুনলো না। কি বলেছিলি? বলেছিলাম বিয়ের পরে এই নিচের ঘরটায় থাকি, তাহলে আমার ওই বাড়িতে থাকা হবে, কাজকর্ম করে দেবো, ও এখান থেকে কাজে যাবে। হ্যাঁ, তো কি বললো? বলো না, বউয়ের বাড়িতে থাকলে নাকি তাকে ঘর জামাই বলে, সে নাকি ব্যাটা ছেলের অপমান। তুমি ভেবো না দিদি, আমি মাঝে মধ্যে এসে তোমার কাজকর্ম করে দিয়ে যাব। ছিল তো দিদি, গাও না। পেয়েছে টিকিট? হ্যাঁ। আমি জানতাম তুমি এই শাড়িটা পরে যাবে। দেড়টা প্রায় বাজে দিদি, 3টের শো, এখান থেকে রিক্সায় যেতে প্রায় 1 ঘন্টা লাগবে। তুমি এখনো বসে বসে অম্বল খাচ্ছ, তাড়াতাড়ি করো। তুই ওঠ না, আমার তো তোর মতো ল্যাপন চুপন নেই। আমি যাব, কাপড় পরবো, 5 মিনিট লাগবে। আমি যাচ্ছি তাহলে, পনেরো দুটোকে আসতে বলেছি। এলে একটা রিক্সাটা কিনে। আচ্ছা, দিদি কলকাতা থেকে পাস পাঠিয়েছে। বোঝো, এখন আর পাস পাঠিয়ে কি হবে, টিকিট টিকিট সব কেটে আনলাম। তাহলে তোমরা পাশে যাও না, আমি বরং তোমাদের টিকিটে দেখে আছি। না, ছেলেটা অত কষ্ট করে কেটে এনেছে, তুমি পরে দেখো। ইস, মালতী শাড়িটা বের করে দিল না, ডাকো তো ওকে একবার। এই মালতী, মালতী,
পাখাটা একটু চালাও তো প্রসন্ন। আষাঢ় মাস শেষ হতে গেল, বৃষ্টির নাম গন্ধ নেই। পাখা চালিয়ে শাড়ি পরতে অসুবিধা হবে না তোমার? কি শাড়িটা কোথায় রে? তুমি তো বললে ইস্ত্রি করে আলমারিতে রেখে দিতে। ও নে মশলা খা। তোর হয়ে গেছে? হয়ে গেছে, এখন কাজল পরবো, টিপ পরবো। ও দিদি সাইডে সাইডে করে খারাপ লাগছে গো। শ্বশুরবাড়ি গেলে সিনেমার হিরোইন সাজা বেরিয়ে যাবে। প্রসন্ন তুমি একটু যাও তো। কেন যাও না? সবসময় মেয়েদের মুখের করে দাঁড়িয়ে থাকা। পাকা চালিয়ে শাড়ি পরতে অসুবিধা হবে কিন্তু, বলে দিয়ে গেলুম। হোক। কি ও মা, চিনতে পারছ? এ তো সুদেষ্ণা সায়া। তুই চুরি করেছিস না তো? কি এমনি এমনি দিত? মালতী দেখে যা। শ্রদ্ধেয়া দিদি, কলকাতায় ফিরে ছবির কাজ নিয়ে সবাই অত্যন্ত ব্যস্ত ছিলাম, তাই যোগাযোগ করতে পারিনি, সরি। ছবি ভালোই দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে, বিশেষ করে তোমার বাড়ি দেখে তো সবাই হই হই করছে। মনে হচ্ছে শিগগিরই আমাদের মতো আরও অনেক উৎপাত তোমার কপালে জুটবে। ছবিটা মোটামুটি বাজেটেই শেষ হয়ে গেছে, তাই আমাদের প্রডিউসার ভদ্রলোক বারবার করে বললেন তোমার বাড়ি ভাড়ার চেকটা পাঠিয়ে দিতে। ভালো কথা। দীপঙ্কর তো তোমাকে জানিয়েছেন কি না জানি না যে তোমার অভিনয় করার দৃশ্যটা শেষ পর্যন্ত ছবিতে রাখা গেল না, ছবি অহেতুক লম্বা হয়ে যাচ্ছিল। তাছাড়া দীপঙ্কর তা বললেন যে একদিক থেকে ওটা না রাখাই ভালো, তোমার গোড়াতেই ভীষণ আপত্তি ছিল, তাই ছবিটা এই সপ্তাহে রিলিজ করছে। তুমি পারলে হলে গিয়েই দেখো, কবে টিভিতে দেখাবে বলে বসে থেকো না। দেখে কেমন লাগলো জানিও, তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। তোমার স্নেহের দেবাশিস। দিদি
আসছি, দাঁড়া। কি হলো, ডাকছো কেন? কি হলো? টিকিটগুলো কোথায় রেখেছিলাম রে? তোমার বাক্সের মধ্যে, সেদিন রেখে দিলে না? নেই, খুঁজে পাচ্ছি না। এমা, তাহলে কে জানে কোথায় ফেলেছি। এত ভুলো মন না তোমার, সরো আমি দেখি। থাক, তাহলে যাবো না আমরা সিনেমায়? আর একদিন যাব। ও তো রিক্সা নিয়ে এসেছে, তুমি বললে না। তোরা ঘুরে আয় কোথাও থেকে, সন্ধ্যের মধ্যে ফিরে আসিস। তোমার কি মাথা ধরেছে? তাই হবে, খেয়ে উঠে বেরোনোর অভ্যেস নেই তো অনেকদিন। তোরা এগো। চা করে দিয়ে যাবো এক কাপ? থাক, দরকার হলে প্রসন্নকে বলবো। খুন আসছি দিদি। পাখাটাকে বন্ধ করলো তুমি? সিনির আলোটা জ্বলছে কিনা দেখো তো। হ্যাঁ, জ্বলছে। স্ক্রুড্রাইভারটা বের করো প্রসন্ন, দোতলার আলোটা আবার ফিউজ হয়ে গেছে।
আসর সাজাই মধু করস দিয়া বাপের শো